তাইলে জয়েন করবো। শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, এত দেরি হলো হ্যাঁ কেন? স্যার, এত দেরি হলো কেন? স্যার ছাড়তে লেট করেছেন। অনেকটাই দেরি হয়ে গেছে। আগের দিন আমরা, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? দেখতে পাচ্ছ স্ক্রিন? দেখতে পাচ্ছ? ঠিক হ্যাঁ আছে, স্যার, আগের দিন আমরা এইখানে কমপ্লিট করে, মানে এখানে আমরা থেমে গিয়েছিলাম। আমরা এইখান থেকে এবারে শুরু করবো। ওকে, সেই মানে লাস্ট লেকচার উই গট দিস এক্সপ্রেশন, দিস গ্রিনস ফাংশন অ্যাজ থিটা এক্স জিরো মাইনাস ওয়াই জিরো হেভিসাইড, লোরেন্টজ হেভিসাইড ফাংশন ডি কিউ কে টু পাই কিউ ই টু দি পাওয়ার মাইনাস, এন্ড দ্য ফার্স্ট টার্ম অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দ্য ডেফিনিশন অফ লোরেন্টজ হেভিসাইড ফাংশন ইজ নন ভ্যানিশিং অনলি ইফ এক্স জিরো গ্রেটার দেন ওয়াই জিরো অ্যান্ড ভ্যানিশিং ফর এক্স জিরো লেস দেন ওয়াই জিরো। অন দ্য আদার হ্যান্ড দ্য সেকেন্ড টার্ম থিটা ওয়াই নট মাইনাস এক্স নট অ্যান্ড দেন দিস দিস সাম ইন্টিগ্রাম দ্যাট ইজ ভ্যালিড অনলি ফর ওয়াই জিরো গ্রেটার দেন এক্স জিরো। ওকে, সো দিস ওয়ে আই মিন ইফ ইউ অ্যাড দিস টু টার্মস ইট বেসিক্যালি কভার্স দ্য হোল রেঞ্জ দ্যাট এক্স জিরো গ্রেটার দেন ওয়াই জিরো, এক্স জিরো লেস দেন ওয়াই জিরো। নাও অ্যাজ আই সেড দ্যাট আপ টু দিস পয়েন্ট, আপ টু দিস পয়েন্ট দিস নাথিং বাট আই মিন জাস্ট ইফ ইউ ডু ইন এনি ম্যাথামেটিক্যাল কোর্স, ম্যাথামেটিক্যাল মেথডস ইন ফিজিক্স কোর্স, হাউ টু ফাইন্ড গ্রিনস ফাংশন, ইউ নো দ্য টেকনিক অফ ফাইন্ডিং দ্য গ্রিনস ফাংশন ফর সাম ইনহোমোজেনাস ইকুয়েশন, মেবি ইউ হ্যাভ ডান ইউর এক্সারসাইজেস ইনভলভিং ওয়ান স্পেশিয়াল ডাইমেনশন, ওয়ান টাইম ডাইমেনশন, অর অ্যাট বেস্ট টু স্পেশিয়াল ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন। বাট হিয়ার দিস, সিন্স ইউ আর টকিং অ্যাবাউট মিনকাউস্কি স্পেস টাইম, দিস এক্সাম্পল ইজ ফর ক্লাইন গর্ডন ইকুয়েশন অ্যান্ড ইন থ্রি স্পেস ওয়ান টাইম ডাইমেনশন। সো আপ টু দিস ফর দ্যার ইজ নাথিং টু ডু উইথ ফিল্ড থিওরি, নাও উই ওয়ান্ট টু রিলেট ইট টু ফিল্ড থিওরি। সো ইন অর্ডার টু ডু দিস, ফার্স্ট নোট দ্যাট হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর কমপ্লেক্স স্কেলার ফিল্ড ফাই। ওকে, অ্যান্ড দেন অ্যাজ আই টোল্ড ইউ, ইনফ্যাক্ট ইটস রিটেন ইন দ্য দিস মাই বোর্ড অলসো, ইউ ক্যান সি ফ্রম মাই বোর্ড দ্যাট দ্য কমিউটেটর ইট শুড বি রিলেটেড টু দ্য কমিউটেটর। সো লেট আস ফার্স্ট ক্যালকুলেট ফাই এক্স ফাই ওয়াই। ওকে, সো ইফ ইউ ক্যালকুলেট ফাই এক্স ফাই ওয়াই দেন উই গেট say phi x, I am using notation that phi x can be decomposed in terms of sum of positive frequency part and negative frequency part, and phi y also, this is just in terms of different four vectors but same expression. Okay, now there will be four terms. Okay, there will be four terms, phi plus x with phi plus y, phi plus x with phi minus y, phi minus x with phi plus y, and phi minus x with phi minus y. Okay, but first let us calculate phi plus x with phi plus y separately. Shunte pachho? Yes sir. Yes sir. Yes sir. So now if we calculate this, we know the expression for phi plus x. What is the expression for phi plus x? dq k root over 2ek and 2 pi cube e to the power minus ik dot x ak. Okay, and let me write below because it will take some space. dq
2ek 2p 2 pi cube e to the power minus ik prime dot y ak. Now, whatever may be the expression, the commutation, I mean, if you want to calculate the commutation, as you can see, that only relevant is, ak prime. Only relevant part is annihilation operator, creation operator, commutation relations. Okay. Say, for example, if you want me to write more specifically, then this is basically 2ek 2 pi cube e to the power minus ik dot x minus ik prime dot y ak. So this sir, is koto holo. তা বলছি এটা কি করছি আর একবার একটু বলবেন, আমার প্রথমের দিকে নেটের প্রবলেমের জন্য আমি শুনতে পাইনি। We are calculating the commutator of phi x and phi y, the field operator phi x and the field operator phi y. Okay, so if you open it up, phi x, phi y, there are four terms. So I am calculating the first term now. ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। Okay, now what should be the result for this? Looking at the previous expression, can any one of you tell me that what should be the result for this? Zero. Yes, zero. Yes, you are right. So this is my first term. Okay. And then, say, similarly, I am not doing it. Similarly, fourth term. Similarly, fourth term, phi minus x, phi minus y, for the same reasons, you just trace out the steps, you will find that phi minus x, phi minus y will be equal to 0. On the other hand, if I calculate, say, second term, okay, if I calculate second term, second term, I say phi plus x, phi minus y. Okay, আমি এখানে আর স্টেপটা করছি না, তোমরা জানো যে এটা এটা যদি আমি phi plus and phi minus, if I write down the explicit expressions, if I write down the explicit expressions, then I will get 2 pi cube. আচ্ছা এইখানে একটা ভুল আছে আমার আগের এক্সপ্রেশনে. Okay, done. Let me correct that. দেখতে পাচ্ছ আশা করি এইখানে এটা এটা যেহেতু কে প্রাইম আছে, তার ফলে দিস শুড বি 2 ই কে প্রাইম অ্যান্ড দ্য নেক্সট লাইন ইট উইল বি 2 ই কে 2 ই কে প্রাইম. ওকে, now here we get 2 pi cube into root over 2 k naught prime or 2 e k 2 e k prime, whichever way you write it to whichever way you prefer it. Okay, e to the power minus I k dot x plus ik prime dot y into ak k dagger k prime. Do you agree with this? Expression does not agree with you? Yes, sir. Okay. Yes, sir. Okay. Now we use this commutation relation between ak and a dagger k prime. That is also, you know. So let me do one more step. আমার কি হবে স্টেপটাকে করলে বলো? ডি কিউ কে প্রাইম ওকে 2 পাই কিউব 2 কে 0 2 কে 0 প্রাইম ই টু দি পাওয়ার মাইনাস আই কে ডট এক্স আই কে প্রাইম ডট ওয়াই ডেল্টা কিউব
minus k prime. Okay. Now I do the k prime integration. So if I do the k prime integration, then wherever there is k prime or k zero, vector k prime or k zero, I substitute it in terms of k. So if you do that, sir, then I'm sir. অশোক দাস আমি জানি না, মানে বইয়ের দায়িত্ব আমি নিতে পারবো না, মানে যদি অন্য কোথাও লিখেছে। দু রকমের নর্মালাইজেশন হয়, ওকে, কি নর্মালাইজেশন ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করে। সেটা আমি আগে বলেছিলাম তোমাকে যে দ্যার ইজ ওয়ান মোর নর্মালাইজেশন হোয়ার এ কে এ ড্যাগার কে প্রাইম ইজ ইকুয়াল টু টু পাই কিউব করে গুণ করা থেকে। ওকে, কিন্তু এ কে এ ড্যাগার কে প্রাইমে ফোর ভেক্টর কে মাইনাস কে প্রাইম কোথাও আসে না, দেখিও, মানে আমি মেবি কোথাও একটা দেখতে ভুল করছো। ওকে, বাট হিয়ার হোয়াট এভার আই এম রাইটিং ইজ এ ফোর ভেক্টর কে, ফোর ভেক্টর কে প্রাইম। হোয়েন উই রাইট আর্গুমেন্ট অফ এ এজ এ কে অর এ কে প্রাইম, ওকে, দেয়ার, এই যে এখানে যেটা লিখেছি, ধরো এ কে এ ভেক্টর কে লিখেছি, ইফ ইউ রাইট এ ফোর ভেক্টর কে, দেন অলসো দ্যাট ইজ অলসো equal, মানে identical statement, because some of you asked and I explained it, because you know that k mu is equal to m square, okay, so that is invariant, k mu is invariant quantity, তার ফলে if vector k, if you are right in terms of vector k or three vector k or four vector k, they are not really independent. If k mu is equal to m square is a constant, and because of constant, k0 and k prime are not really independent. Okay, but here the situation is different. When we employ delta cube is equal to k minus k prime, then it is true that again, if you use this k mu is equal to m square, then if k is equal to k prime, then k0 is equal to either plus k prime, a plus k0 prime or minus k0 prime. This kind of argument we have studied many times. But since you are talking about positive energy states only, then k0 is equal to k0 prime. Okay. So you might ask that, okay, so if you... Okay, sir. Even before I completed, you asked, you said, okay, sir. Okay. But the standard notion, the notation is delta q k minus k prime, because you see that whenever we get this relation, there we used this Fourier transformation relation, that 1 by 2 pi cube e to the power minus I k dot x minus I k minus k prime x type of thing, right? So there, this normalization is 1 by 2 pi cube, and we specifically get delta cube vector k minus vector k prime. Now, as a consequence of vector k is equal to vector k prime, hole k0 is equal to k0 prime, hobe. So secondary issue. প্রাইমারি ইস্যু কিন্তু এটাই সমান, এবং আমরা এটাই আমরা এটাই লিখি আর কি। ক্লিয়ার না, আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার, প্রশ্নটা যে করেছিলে আগে তার কি কোনো প্রশ্ন আছে? আগে যে প্রশ্নটা করলাম আমি, হ্যাঁ স্যার আমি করেছিলাম। ও আচ্ছা, বেশ, ঠিক আছে। কারণ আমি আমার পুরো আইপ্যাডের পুরো স্ক্রিনটা জুড়ে এই এই বোর্ডটা, মানে কে কথা বলছে দেখতে পাচ্ছি না, আসলে বেরোতে হবে এখান থেকে। ওকে, বেশ, আমি ইন্টিগ্রেশনটা করলাম। ইন্টিগ্রেশনটা করলে আমি কি পাবো? ইন্টিগ্রেশনটা করলে বলো কি পাবো? সোজা ইন্টিগ্রেশন, টু পাই কিউ যেমন ছিল থাকবে, আর এই ইন্টিগ্রেশনটা করলে ভেক্টর কে ইজ ইকুয়াল টু ভেক্টর কে প্রাইম হবে, অ্যাজ এ কনসিকুয়েন্স জাস্ট নাও এক্সপ্লেন, কে জিরো ইজ ইকুয়াল টু আইদার প্লাস কে জিরো প্রাইম অর মাইনাস কে জিরো প্রাইম হবে। Mathematically, physically, we are considering only positive energy state. So k0 is equal to k0 prime. Therefore, we get here 2k0. And ekhane ki hobe? Ekhane k is equal to k prime hole amra pacchi e to the power minus I k dot x minus y. Can you identify this
as I GF x minus y for x zero greater than y zero, or equivalently minus I G plus x minus y. Amara last lecture we have talked about Green's function, and you can see that commutator of phi x phi y, commutator of phi x phi y, there are four terms. Okay, two terms, namely in my expression here, first and fourth term are identically equal to zero. I have calculated the second term, and the second term is equal to g plus x minus y. Advanced Green's function, apart from this minus I factor, is related to advanced Green's function. Also, this minus I, minus is not that important, but imaginary presence of imaginary I is very important. Because you see that this is a commutator. Any commutator, if you take adjoint like AB commutator puro jinish dagger, then left hand side you get an overall minus sign. Right hand side g plus x minus y by definition is real valued. If you make complex conjugate, then you are. No, the statement to withdraw. The statement is not correct. The statement is not correct, so I'm withdrawing it. Okay. Now, we are left with third term. So, third term, I will not do the calculation, but again, as you can understand, that if you do the calculation, then you simply get phi minus x. Phi plus y, you do the calculation. Okay, I'm not doing the calculation. Minus I g minus x minus y. Okay, or if you want to express it in terms of gf x minus y, then you have to qualify the statement. You have to qualify the statement with x zero less than g. Okay, so we see that commutator of phi x phi y is related to Green's function in different region. Okay, now of course this we can have some expression for phi x phi f phi y in terms of these commutators. Okay, but we'll do something better. Okay, what we'll do, so this part is just to see that it's appearing in the commutator of phi x phi y. Phi x phi y means I am calculating the commutator at two different space-time points. X is one space-time point, another space-time point is y. It's common to both phi plus and phi minus x. Common data curve, seta. If we add e dagger k on 0, just
note my notation. When we are studying complex scalar field, then we created a state k by acting a dagger k on the vacuum. Okay, so we get that state back k. Now similarly, if you calculate this one, zero, say phi x prime or phi y. Basically, I should write y because I am using x and y not prime. So phi y, this becomes dq k prime root over 2 pi q 2 k 0 prime e to the power minus I k prime dot y. Is it clear? A expression, is it clear? Yes, sir. Clear? Yes, sir. Okay. Now I am using a dummy variable here, k, instead of k, k prime, and this is evaluated at y. But as you can see, that from this relation, if you take adjoint, then you get bra vector k e to the power minus I k dot x, and integrand and divided by this 2 pi cube 2 kg remains same. But here I am writing in terms of separate space time point y. Okay, that's why phi y, and in this expression there is a y here. And since k is a dummy variable for both phi x 0 and bra 0 phi y, I am using one expression I am using k, and the other expression I am using k prime. Okay, because I have the following intention. I have the intention of calculating this one, 0, phi y, phi x, 0. Okay? Here একটা নাম আছে এবং এই নামটা আবার পার্টিকেল ফিজিক্সের কনটেক্সটে একটা আদরের ডাক নাম আছে. ওকে, এটাকে বলা হয় ভেব. ওকে, ভ্যাকুম expectation value. Okay, even from the symbol it is obvious that we are taking products of two operators. Basically for this particular case we are taking products of the same operator but at two different space time point. One is at x and one is at y, and then calculating the expectation value with respect to the ground state. So that's a vacuum expectation value. Now it's not that only any expression of this form is called wave or vacuum expectation value. That here, this part, this part, as you can see, তোমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কিছু একটা গোলমাল হচ্ছে ওইখানটাতে হাইলাইট করতে গেলে। সো কনসেন্ট্রেট অন দ্য লাস্ট লাইন, আই মিন ইফ আই ওয়ান্ট টু হাইলাইট দ্যাট ইটস গিভিং সামথিং অ্যাপল আইডিয়া অন দিস থিংস। ওকে, সো হোয়াট আই ওয়ান্ট টু সে দ্যাট এনি অপারেটরস, say zero, again any operator zero, so these are called wave. Okay, so I am considering here only particular example. It's not that I have to have only this form, that phi y phi x expectation value is called wave. It's not like that. Any operator, if I take the vacuum expectation value, that will be called VEV or vacuum expectation value. And the vacuum expectation value has significance in the context of, say, spontaneous symmetry breaking, Higgs mechanism and all these things. So it appears recurrently, and that's why people don't want to refer to any such quantity. So that's why the abbreviation wave. Okay, now so if I calculate this, sir, bolo sunchi sir,
হ্যাঁ জি, ফিল্ড অপারেটর ওখানে যদি আমি, তাহলেও কি শুনতে পেলাম না কিছুই। হ্যালো, হ্যালো বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আসছি, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলো হ্যাঁ বলছি, বলো। আমি যদি ওখানে অপারেটর করাই, মানে তাহলে তো পারি। না, আবার কথাটা কেটে গেল। অন্যরা কেউ শুনতে পেয়েছো? তারা কি বলতে পারবো কি বলতে চাইছে? শোনা যাচ্ছে না স্যার, কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে না ঠিক, স্যার, মানে কি আমার কথা কেটে যাচ্ছে? না স্যার, না স্যার, না পরে আচ্ছা বেশ, ঠিক আছে। ওকে হ্যাঁ প্রবলেম। দেখো, তোমার যদি নেটওয়ার্কটা বেটার হয় পরের দিন, ওকে বেশ। সো ইফ ইউ ক্যালকুলেট দিস, so if we calculate this, then you know that we have expression already I have written down. I just simply substitute all those things, and then we get dq k prime root over 4 k0 prime e to the power minus I k prime dot y plus I k dot x into k prime k. Okay, this is okay. ঠিক আছে, এটা যেটা লিখেছি, Yes, হ্যাঁ স্যার। ওকে। সো নাও ডিকিউ কে প্রাইম 4 k0 k0 প্রাইম ই টু দি পাওয়ার মাইনাস এ কে প্রাইম ডট ওয়াই প্লাস আই কে ডট এক্স। কে প্রাইম কে সমান কত কে বলবে? কে প্রাইম কে সমান কত? এইটা এইটা সমান কত? ডেল্টা কে প্রাইম কে, ডেল্টা কিউব কে মাইনাস কে প্রাইম। এটা বলছি বোধহয় নাকি? এটা বলছিলে হ্যাঁ স্যার। ইউ শুড ডেল্টা কিউব, বিকজ ওয়ান ডাইমেনশন ডেল্টা ফাংশন, টু ডাইমেনশন ডেল্টা ফাংশন, আর থ্রি ডাইমেনশন ডেল্টা ফাংশন, আই মিন ডিফারেন্ট প্রপার্টিজ আর ডিফারেন্ট, ওকে, মানে প্রপার্টি হাউ সিঙ্গুলার ইট ইজ দ্যাট ইজ ডিফারেন্ট। ডেল্টা কিউব দ্যাট ইজ কে ভেক্টর, কে স্ট্রিক্ট, ওকে। হ্যাঁ স্যার। সো নাও উই ডু দ্য ইন্টিগ্রেশন ওভার কে প্রাইম। ইফ ইউ ডু দ্য ইন্টিগ্রেশন ওভার কে প্রাইম কি পাবো বলো? বলো, কে এর ইন্টিগ্রেশনটা পড়ে থাকবে। কে প্রাইম ইজ ইকুয়াল টু ভেক্টর কে প্রাইম ইজ ইকুয়াল টু ভেক্টর কে, দেন কে জিরো ইজ কে জিরো প্রাইম, সো উই গেট 2 k0, অ্যান্ড হিয়ার উই গেট ই টু দি পাওয়ার আই কে ডট এক্স মাইনাস ওয়াই। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? Yes, স্যার। হ্যাঁ স্যার। ওকে, সো দিস ইজ ওয়ান রেজাল্ট। সো লেট রাইট ইট অ্যাজ 0 5x 5y 0 ইজ ইকুয়াল টু 1/2 π³ dq k 2 k0 I k ডট x মাইনাস ওয়াই। ওকে, দিস ইজ ওয়ান রেজাল্ট। নাও দাঁড়াও, এটা আমি ভুল লিখলাম, এটা প্লাস মাইনাস। ওকে, সিমিলারলি ইফ ইউ ক্যালকুলেট দিস কোয়ান্টিটি 0 5x 5y 0, দেন আই গেট 1/2 π³ dq/2 k0 e to the power minus I k dot x minus y. Okay, this is homework. The second one I have not done. Okay, the first one I have done.
So this part is homework. Okay. Note that here I. Yeah, bolo. Bolo. Hello. Na sir, kichu boli. Here 5x 5y and here na ki kore ki likhlam bhul likhlam re acha ager ta ami bhul likhechi ote ager ta ami ber korechi ager jeta whatever we have found is 5y 5x okay we have found 5y 5x we have found This is 5y 5x, okay, and this is 5x 5y. I mean, there is nothing to do, right? Because you just interchange x and y in this expression, then you get this expression, okay? And you see that left hand side, if you take x goes to y goes to x, then you get this one, left hand side, and the right hand side also. You see that 1 by 2 pi cube d cube k 2 k naught, and e to the power I k. Here it was x minus y with a positive sign in front of it, and here also you have ik dot x minus y with a negative sign because x goes to y, y goes to x gives an overall minus sign. Okay. Now, this one you should do it without using the argument I have given because this the previous one I have done it on the whiteboard, but you should practice yourself. Now. What you can do is that we recall that I g f x minus y is theta x zero minus y zero. This is last derivation in the last class. Zero phi x phi y zero plus theta y zero minus x zero zero. Phi y, phi x. Clear. Last lecture we got some expression for g f x minus y. Last lecture we got some expression here. Okay, look at this g f x minus y. Okay. Now apart from this theta x zero minus y zero part, whatever is there d q k and all these things that we have derived today, and theta y zero minus x zero, if you just don't consider this. Then we have got dqk 2 pi cube this x integrand part. Okay, so I am writing the highlighted gfx minus y, highlighted gfx minus y in terms of vacuum expectation value of phi x phi y. Agreed? Agreed? Yes, sir. Yes. Now we use a notation. I will like explain the notation. Zero. P phi x phi y zero, okay. এই যে আমি একটা এরকম অপারেটর লিখেছি, okay. এই অপারেটরটা হচ্ছে টাইম অর্ডারিং অপারেটর, okay. So what is the, how do we introduce the time ordering operator? উপরে যে এক্সপ্রেশন আছে, there are two x two two terms, I am writing only one term. When I am using this time ordering operator, then I am writing one term. So basically, you see that tau a t1 b t2 is written as theta T1 minus T2 A T1 B2 plus theta T2 minus T1 B T2 A T1 where A T1 and B T2 are two
operators. Okay, and from the argument T1 and T2, you can see that refers to that at which time we are measuring AT1 or AT2, BT2. Okay, T1 and T2 are two different types. Operators T1 and T2 are two different times. Okay, now time ordering operator prescription is that operator at later time, so if you look at this one, so theta t1 minus t2 meaning ki, that means according to Heaviside function definition, t1 greater than t2 it is 1, otherwise it is equal to 0. Then t1 greater than t2, that means this at1 the operator term ache, that at1, that operator A is evaluated at a later time than T2, and B is being evaluated at a time T2 which is less than T1. Okay, time ordering prescription gives you the rule that any event at an earlier time should be placed on the right hand side of an event happened earlier. Okay, so sorry, happened later, that will happen later. So that means that operator at later time should be standing to the left of the operator at earlier time. So t1 greater than t2, that means t2 is the earlier time, t1 is the later time. So t2 is the earlier time, so that is on the right hand side. AT1 is a later time, so this is on the left hand side, left of earlier events. On the other hand, if you look at this term here, that is theta t2 minus t1. Okay, theta t2 minus t1 means t2 greater than t1 means T1 is the earlier time, and you see that as per our prescription, this AT1 is kept on the right hand side of BT2, because this term is non vanishing only if T2 greater than T1, and T1 is the earlier time. So any event at earlier time should be placed on the right hand side of any operator which will be evaluated at the later time. So T2 greater than T1. So BT2 corresponds to operator B at a later time T2. So we are keeping AT1 on the right. On the first term, AT1 is on the left of BT2 because AT1 is greater than T2. Okay. So this is the prescription. Besh. Whether do you agree with this prescription? I mean, are you happy with this prescription, or you have any confusion or question? And with this prescription, then I generalize it, because I know that you might be asking that what happens when there are many time variables. Okay, so I'll come to that point. Apart from that, do you have any question on this definition and this application above? Okay, on this, do you have any question? So second part, bujhte oshubidha holo. Kon second part? Mane oi theta t2 minus t1 bt2 at1 oi ta. প্রথম টার্মটা বুঝতে পেরেছো? যেটা যেটা মানে আগে ঘটবে, যেটা পরে ঘটবে সেটা মানে রাইটে থাকবে, যেটা পরে ঘটবে সেটা রাইটে থাকলে হাউ ডু এক্সপ্লেন দ্য ফার্স্ট টার্ম? How do you explain the first term? যেটা পরে করবে সেটা রাইটে থাকবে যদি বলো, what is the meaning of theta t1 minus t2? মানে t1 greater than t2 হলে তখন ওই টার্মটা নন ভ্যানিশিং হবে। বেশ, তাহলে t1 টা বড়, t2 টা ছোট, এবারে বলো। হ্যাঁ, মানে t1 টা পরে ঘটবে বলো। হ্যাঁ, কিন্তু অপারেটর অর্ডারিংটা কি রকম হবে?
মানে ওই যেটা যেটা পরে ঘটবে সেটা মানে লেফটে থাকবে, হ্যাঁ যেটা পরে ঘটবে সেটা লেফটে থাকবে, যেটা আগে ঘটবে সেটা রাইটে থাকবে। ওকে বেশ, এইটা মনে রাখার একটা সুবিধা হচ্ছে যে ওয়েন ইউ আর ক্যালকুলেটিং সে ফর এক্সাম্পল এক্সপেকটেশন ভ্যালু, সো এক্সপেকটেশন ভ্যালু মিন্স ইট উইল বি রাইট হ্যান্ড সাইড দ্যাট উইল সাম কেট ভেক্টর। ওকে, তার ফলে যেটা আগে অ্যাক্ট করবে অন দ্য কেট ভেক্টর সেটা আগে থাকছে। ইটস এ ভেরি ক্রুড ওয়ে অফ মেমোরাইজিং থিংস। ওকে, দ্যাট ইফ আই অ্যাক্ট উইথ সে জাস্ট লাইক দিস এক্সপ্রেশন হিয়ার, ইফ আই অ্যাক্ট উইথ আই মিন সাম ভ্যাকুম এক্সপেকটেশন ভ্যালু অর সাম এক্সপেকটেশন ভ্যালু, দেন আই হ্যাভ টু অ্যাক্ট দিস অপারেটর অন সাম কেট ভেক্টর। সো কেট ভেক্টর টি টু ইজ ফর দ্য ফার্স্ট টার্ম, টি টু ইজ দ্য আর্লিয়ার টাইম সো ইট উইল অ্যাক্ট ফার্স্ট, অ্যান্ড দেন টি ওয়ান ইজ দ্য লেটার টাইম সো ইট উইল অ্যাক্ট আফটার দ্য আর্লিয়ার ইভেন্টস, আই মিন উই হ্যাভ টেকেন কেয়ার অফ কন্ট্রিবিউশন ফ্রম আর্লিয়ার ইভেন্টস, সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান মেমোরাইজ। নাও এবারে বলো, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফার্স্ট টার্ম ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সেকেন্ড টার্ম নাও? সেকেন্ড টার্মটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বিকজ সেকেন্ড টার্ম দিস নন ভ্যানিশিং ওয়েন টি ওয়ান লেস দেন টি টু, দ্য ফার্স্ট টার্ম টি ওয়ান গ্রেটার দেন টি টু, সেকেন্ড টার্ম ইজ টি ওয়ান লেস দেন টি টু। ইফ টি ওয়ান লেস দেন টি টু সো ইট শুড গো রাইট অফ বি টি টু, দ্যাটস দ্য মিনিং। বেশ, আর কারোর প্রশ্ন আছে? আর কারোর কোনো প্রশ্ন আছে? এনিবডি এলস? স্যার ক্যান ইউ রিপিট ইট অ্যাগেইন? হুইচ পার্ট? স্যার বোথ দ্য টার্মস আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড। The by definition, the Lorentz Heaviside function means that, I mean, I don't know whether you were there in that class, theta 1, 2, theta t1, t2 is equal to 1 for t1 greater than t2 is equal to 0, else it is 0. This is the definition of Lorentz Heaviside function. Okay, now here theta t1 minus t2 is there, so as per the definition of the Lorentz Heaviside function, you can see that it is non vanishing for t1 greater than t2. T1 greater than t2 mane ki? T1 greater than t2 means t1 is a later time and t2 is earlier time. I mean, I am earlier time with respect to, I mean, this comparison with respect to T1 and T2 only. No other timing is there. Okay. Now, if it is non-vanishing for T1 greater than T2, then the statement is that operator with argument which is occurring at an earlier time. The earlier time koto, t2 is the earlier time here for the first term. So bt2 we place on the left, on the right hand side, on the right hand side. So whichever has the coordinate, time coordinate, which has the time coordinate which occurs at a later time with respect to some time, then it is always on the left hand side. So bt2 and at1, t1 greater than t2, so t2 earlier time, it is on the right. At1 compared to t2, this is a larger time, so this is on the left. So this is the meaning of the first term. If you understand the meaning of the first term, then you should understand the meaning of the second term also, because second term only we are talking about t1 less than t2 or t2 greater than t1, that is means t1 less than t2. If t1 less than t2, t1 less than t2, that means t1 is the earlier time and t2 is the later time. So follow the prescription. The earlier time, whichever operator is there at the earlier time, that should be placed on the right, and whichever operator has the argument t2 that happened at a later time, it should be the left. So that's what issue there, bt2 and at1. Clear? Okay, sir. Yes. Okay.
স্যার স্যার এট এ টাইম তো একটাই টার্ম বেঁচে থাকবে, এট এ টাইম একটাই টার্ম বেঁচে থাকবে, তো তাহলে বেঁচে থাকবে বলতে কি বলতে চাইছেন মানে স্যার? এমন ওটা জিরো, যখন একটা থাকবে অন্যটা জিরো হয়ে যাবে, আবার যখন সেকেন্ডটা হতে থাকবে ফার্স্ট জিরো হয়ে যাবে, এরকম থাকবে কন্ট্রিবিউট করবে, তুমি বলতে চাইছো কন্ট্রিবিউট করবে? ইয়েস হ্যাঁ স্যার, ইয়েস বিকজ হ্যাঁ সাইমালটেনিয়াসলি ইট ক্যানট হ্যাপেন দ্যাট টি1 টি গ্রেটার দ্যান টি2 অ্যান্ড টি1 লেস দ্যান টি2, ইট ক্যানট হ্যাপেন রাইট? হ্যাঁ স্যার, only either t1 greater than t2 or t1 less than t2, so only depending on which one is greater or which one is smaller, only one term will contribute at a time. আচ্ছা স্যার, দাঁড়া মাঝখানে একটা কি চলে, ওটা কাটবো আমি, বেশ এটা কাটতে পারছি না, এটা থাকবে। বেশ নাও নেক্সট কোয়েশ্চেন, আই থিঙ্ক ইউ ইউ আর অলসো থিঙ্কিং দ্যাট হোয়াট শুড বি দিস ওয়ান, ফাই এক্স ফাই ওয়াই ফাই জেড, ওকে? ইউ সি দ্যাট হিয়ার আই এম রাইটিং ইন টার্মস অফ ফোর ভেক্টর, বিকজ ফোর ভেক্টর হ্যাজ এ টাইম কম্পোনেন্ট, টেম্পোরাল কম্পোনেন্ট, সো এক্স হ্যাজ টেম্পোরাল কম্পোনেন্ট এক্স নট, ওয়াই হ্যাজ টেম্পোরাল কম্পোনেন্ট ওয়াই নট, z has temporal component z not, okay? So it's not that while we'll be studying field theory we'll have only product of two operators with two different times that we have to order according to time ordering prescription, we may have product of three operators, we may have product of four operators, we may have product of any number of operators, okay? But just to give you the idea, you know how to write down the product of two operators at the two different times using time ordering operator, okay? What about product of three operators at three different times, okay? Ekhane this is x0 vector x, this is if you write component from y0 vector y, and this is z0 vector z, okay? So three time coordinates, three time coordinates x0 y0 z0, okay? Here I will see j, do you have any idea that how to function involving product of two operators, how to find this? Any idea? একটা হলো, আর তারপরে একটা হবে তুমি T2, T1 নয়, এখানে আমি X0, Y0, Z0 দিয়ে আছি, তোমার রেজাল্টটা কি? থিটা থিটা এ এ এ X0, Y0 মানে X0 - Y0, হ্যাঁ হ্যাঁ X0 - Y0, হ্যাঁ হ্যাঁ, আর একটা হবে স্যার Y0 - মানে Z0 - Y0, না না স্যার এই Y এইটা Y0 - X0 লিখুন স্যার, মানে x0 থেকে y0 বড়, আর আরেকটা লিখতে চাচ্ছি y0 থেকে z0 বড়, এটা ক্লোজ করলাম তাই তো, থিটা x0 - y0 ক্লোজ করলাম, হ্যাঁ এটা হলো স্যার, এইটা স্যার y0 বিয়োগ x সাথে phi x phi y, দাঁড়াও দাঁড়াও এখনো থিটা ফাংশনটা শেষ হয়নি, আর কি বলছো বলো? হ্যাঁ স্যার এইটা স্যার y0 - x0 লিখতে চাচ্ছি, মানে x0 থেকে y0 বড় লিখতে চাচ্ছি, মানে লিখেছো তো থিটা x0 - y0 লিখেছো তো? হ্যাঁ এই হ্যাঁ আমি y0 টা বড় লিখতে চাচ্ছি স্যার, মানে কি এটা চেঞ্জ করব? হ্যাঁ একই ব্যাপার, y0 - x0 করতে চাচ্ছি। বেশ ঠিক আছে, ওকে আমি করে দিচ্ছি, দাও
একটু যদি যদি চেষ্টা করেন একটু ইংরেজিতে কথা বলা, শালিনী আছে, উর্গেন আছে, ওদের অসুবিধা হবে না, জাস্ট চেষ্টা করো, বন্ধু তো সবাই, কোনো অসুবিধা নেই, চেষ্টা করতে করতেই হবে, বিকজ দে হ্যাভ টু অলসো ফলো দ্যাট হোয়াট দেয়ার ফ্রেন্ডস আর টকিং অ্যাবাউট। ওকে নাও নেক্সট নেক্সট থিটা থিটা Z0 মাইনাস Z0 মাইনাস Y0 ফিল্ডগুলো হবে Z0 হবে প্রথমে, তারপরে Y0 হবে, তারপরে X0 হবে। বলো, চিন্তা করো, চিন্তা করে বলো। হ্যাঁ প্রথমে স্যার Az0 প্রথমে এ হ্যাঁ Z0 হবে, তারপরে Y0 হবে, তারপরে X0 হবে। তুমি যেটা বলছো ফাই, ফাই এর ফাংশনটা Z0 নয় জেড, ফাই এর হ্যাঁ ফাংশন। ওকে হ্যাঁ জেড হ্যাঁ ফাই স্যার জেড বলো, ফাই জেড, Y ফাই ওয়াই, X ওকে দেয়ার বি অনলি ওয়ান টার্ম, না না থ্রি টার্মস থ্রি টার্মস, ঠিক। বেশ, তুমি চিন্তা করো, ততক্ষণে তোমার বন্ধুদের জিজ্ঞেস করি। সো দিস অর্ণব হ্যাজ সাজেস্টেড অ্যাট লিস্ট ওয়ান টার্ম অ্যান্ড হি থিঙ্কস দেয়ার বি থ্রি টার্মস, বাট ডু ইউ এগ্রি উইথ দিস টার্ম? ফর এক্সাম্পল সে ওয়েদার দেয়ার আর টু টার্মস, ফোর, থ্রি, ফাইভ, সিক্স, সেভেন, এইট, ই হ্যাজ স্পেসিফাইড ওয়ান টার্ম। ওকে সো ওয়ান টার্ম দিস অর্ডারিং ফাইভ জেড, ফাইভ ওয়াই, ফাইভ এক্স উইথ রেসপেক্ট টু দিস, হি হ্যাজ টকড অ্যাবাউট সাম কাইন্ড অফ থিটা, y0 minus x0, z0 minus x0. Okay, so do you agree with his prescription, at least this one term, whether that's correct or wrong? Kichu bolbe? স্যার হ্যাঁ স্যার আই থিঙ্ক উই হ্যাভ টু মাল্টিপ্লাই ওয়ান মোর টার্ম থিটা অফ Z0 মাইনাস X0। Why? স্যার ইফ উই ইফ ইউ ডিভাইড দিস অপারেটর ইন্টু টু টার্মস অফ থ্রি থিটা প্রোডাক্টস, স্যার আই ফার্স্ট থিটা অফ Z0 মাইনাস X0 ইন্টু থিটা অফ Z0 মাইনাস Y0 ইন্টু থিটা অফ Y0 মাইনাস X0 ইন্টু ফাই জেড, ফাই ওয়াই, ফাই এক্স প্লাস আদার আদার টার্ম লাইক দিস ইফ উই No, the product of theta terms, whatever Arnav has said is okay. I mean, there is no problem. Okay, sir. Okay. Yes, sir. That is okay. Yes, sir. হ্যাঁ স্যার ঠিকই আছে। I will explain. আবার ঠিকই আছে বলছো কেন? Okay. So, Arnav, do you have any answer? Otherwise, I will proceed. অর্ণব না না স্যার আর মানে ভাবতে পারছি না। বেশ, সো ওয়েন ইউ হ্যাভ অনলি এক্স অ্যান্ড ওয়াই, ওকে সো ইউ হ্যাভ ওয়ান পসিবিলিটি রাইট, যে আইদার টু পসিবিলিটিস, আইদার X0 গ্রেটার দেন জিরো অর X0 লেস দেন Y0। এই ইউ ক্যান, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান পুট এ ইকুয়াল টু সাইন ইন ওয়ান অফ দ্য ইকুয়েশনস। When you have x, y, z, how many possibilities are there? How many possibilities are there? Six. Six. Right? X0, y0 greater than z0. X0 greater than z0, y0. Okay. Y0 greater than Z0 greater than X0, Y0 greater than X0
greater than z zero, z zero greater than x zero greater than y naught, z zero greater than y naught greater than x naught. Right? Okay. Yes, sir. Yes, sir. So basically, that if you have three time variables, then you can have six factorial three, six disjoint area. Okay, specified by this 1, 2, 3, 4, 5, 6. Okay, in general, if you have product of n operators and you have n different time variables, then basically you get factorial n areas, I mean regions, I should not say area, regions. Okay, and from there you have to write down corresponding to each term what should be the term, this phi x product of phi x, phi y, phi z. Now note that I have done it very similarly. First I am taking x0 is greater than both y0 and z0, so there are two possibilities, either y0 greater than z0 or z0 greater than y0, right? Then I am considering y0 is greater than both x0 and z0, so there are two possibilities, either z0 greater than x0 or x0 greater than z0. And then finally I have the first two cases, I have taken x0 is greater than all other variables, y0 is greater than y, all other variables, so you have only one remaining possibility that z0 is greater than all other variables. Okay, and then there are two sub cases, either x0 greater than y0 or y0 greater than x0. So that's a return. So that's the six independent regions. Now jeta ordnob jeta boleche sei ordnob tomar prothom part ta ekjon ke, some of you said that there will be product of three Lorentz function, but not three, because you see that what is the meaning of this, he had said this, the theta y0 minus x0. Okay, so if you take the second part, because this is either you can write theta y0 x0 on the right hand side of theta z0 y0 or the left hand side, that's symmetry. So what is the meaning of theta z0 minus y0? That means z0 greater than y0. What is the meaning of this? Ami eta bodhe ektu tolate likhi tahole dekhte subidha hobe. So I am concentrating on ordnob term only. So theta z0 minus y0 implies my non-vanishing condition when z0 greater than y0, and the first term is theta y0 x0, that means y0 greater than x0. So if I combine these two, z0 is greater than y0, y0 is greater than x0, that means if I combine these two, that means z0 greater than y0 greater than x0. Okay, okay. Hello. Yes, sir. Okay. Some of you were telling that you need three product of three Lorentz Heaviside function to describe, but you don't need. You need basically two. Now this is the region. This is expressed by product of, but it should be product of these two things. If theta z naught minus y naught into theta y naught minus x naught, if you don't take as a product but sum, then the meaning is different. But if you take, it's like taking of joint probability. Okay, well, nothing to do with probability, but that way you calculate it as a product of individual probability. So that way z naught minus y naught, y naught minus x naught, so this corresponds to this. And for this, what should be the field ordering? Bolo, do you have a field ordering? Bolo, মানে phi টা কি করে লিখবো? phi z, phi y, phi x. So that's what he had said here, phi z, phi y, phi x. Okay, so he is right. Okay, বেশ, এবার এখানে যেহেতু আমার অনেকটা জায়গা চলে গেছে, আমি এখন ওই টার্মটাকে মুছে দিই, মুছে দিয়ে তলাতে পরিষ্কার করে লিখি. ওকে, now so that means I write phi tau phi x phi y phi z, there is six terms, I'm just likhe jacchi, tomar jodi kono ta apotti thake
বলবে, ওকে, থিটা x0 মাইনাস y0, থিটা y0 মাইনাস z0, ফাই x, ফাই y, ফাই z, প্লাস থিটা x0 মাইনাস z0, থিটা z0 মাইনাস y0, ফাই x, ফাই z, ফাই y. ওকে, নাও থিটা y0 মাইনাস z0, থিটা y0 মাইনাস z0. স্ক্রিনটা চলে গেল, স্ক্রিন চলে গেল, এসছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থিটা ওয়াই জিরো মাইনাস জেড জিরো, থিটা জেড জিরো মাইনাস এক্স জিরো, ফাই ওয়াই, ফাই জেড, ফাই এক্স, প্লাস এই প্লাস বলছে, পরেরটা হচ্ছে থিটা y0 মাইনাস x0, থিটা x0 মাইনাস z0, ফাই y, ফাই x, ফাই z, আর দের আর টু মোর টার্মস, থিটা z0 মাইনাস x0, থিটা x0 মাইনাস y0, ফাই z, ফাই এক্স, ফাই ওয়াই, প্লাস থিটা জেড জিরো মাইনাস ওয়াই জিরো, এটা ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ইয়েস স্যার, বেশ, ইফ ইউ হ্যাভ প্রোডাক্ট অফ মোর টার্মস দেন ইউ ক্যান similarly first, so suppose you have product of four terms, then you know factorial four, so you find the disjoint regions and then accordingly the prescription you have it. Okay, I'm not going to elaborate on it. Okay, now this will be required when we study QED, but just since I'm talking about Green's function, so that can be written in a this time ordered product form, complex form, that's why I introduced it here, but we'll come back to this time ordering again when we study scattering cross section. Okay, for the time being you just know that definition and how to write it, okay, and then forget it. Yes, ki proshno ache bolo, jodi kono proshno na thake tahole ami er pore jeta te jabo seta ta hocche quantization of spinor field. Okay, jodi kono proshno thake bolo, মানে যেটা এখনো পর্যন্ত পড়ালাম সেখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে। এনি কোয়েশ্চেন স্যার? বলো স্যার, তিনটের প্রোডাক্ট কেন নেওয়া হলো না? হ্যাঁ, তিনটের প্রোডাক্ট কেন নেওয়া হলো না? তিনটের প্রোডাক্ট কোনো প্রবলেম হতো না নিলে? তিনটের প্রোডাক্ট তো নিয়েছি, ওটা না, আমি আমি যেটা বললাম না প্রথমে, এখন থিটা অফ x1 x2, থিটা অফ x2 x3, থিটা অফ x1 x3, এরকম যদি তিনটা প্রোডাক্ট নেওয়া যায় তাহলে কোনো প্রবলেম হতো? ব্যাপারটা কি অন্য কিছু হয় তাহলে? করে দেখো, মানে প্রথম কথা তোমার দরকার নেই। আচ্ছা স্যার, ইউ ডোন্ট রিকোয়ার, ওকে, ইউ ডোন্ট রিকোয়ার ইট, বাট আই থিংক দ্যাট ইউজিং থ্রি ইউ ক্যানট ডিফাইন ইট ইউনিকলি, দেয়ার বি ইনকনসিস্টেন্স, ইউ গিভ মি সাম এক্সাম্পল দেন আই ক্যান টেল ইউ হোয়েদার ইট ইজ কনসিস্টেন্ট অর ইনকনসিস্টেন্ট। ওকে, সো ফার্স্ট অফ অল ইউ ডোন্ট ডিফাইন ইট, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন ইট ইন টার্মস অফ থ্রি থিটা প্রোডাক্ট, ইটস মাই কেস, আই হ্যাভ নট ওয়ার্ক ইট আউট,
that it will be inconsistent. So if you give me some example. Examples are for the For example, no. For example, you might talk about the first term, that theta into x naught, for this term, you can talk about the theta into x minus x plus minus j naught. But is it required? Because from this one itself, this is in product form. So if x0 and y0, then only it will be non-zero. And not only that, simultaneously when x0 greater than y0 and y0 greater than z0, then only this, the first term will be non-vanishing. That's why I said that if they are not product but sum, then it will not work out, right? If it is a product, because when simultaneously it is satisfied that x0 greater than y0 and y0 greater than z0, then only the term will be non-vanishing. Right? And that essentially implies that x0 greater than y0 greater than z0. So why do you need a third term? That's it together. Any other question? Any other question? Okay. So if you don't have any question, then I will go back. I'm just open a new notebook and I will go to Dirac field quantization. Okay. Now, again here, so for the real scalar field and the complex scalar field, I have motivated you. Why do we take this particular form of the phi based on the classical solution and then worked out to show that basically real scalar field or complex scalar field, it's a collection of infinitely many harmonic oscillators. There was a problem with infinite energy due to 0. Ground state energy of harmonic oscillators, and then I talked about normal ordering, and then you had seen that how to construct states from the vacuum just using the harmonic oscillator algebra. But harmonic oscillator algebra, here infinitely many harmonic oscillators, okay? And then we have seen how to calculate states by acting the creation operator on the ground state, okay? And then given any state, say k, we know how to calculate what is the momentum of the state, what is the energy of the state, if the state has some charge, what is the charge of the state, all these things we have learned. Now we are going to Dirac field. So apart from the fact that now this field itself is a spinor, a four component object, okay, but previously either real scalar field, it has no component. Complex scalar field, if you want to see in terms of two real scalar field, then it's a two component object. Okay, but we have developed the theory in terms of psi, but we have shown how it is related to two real scalar field, how it is related to that. Here it will have four component real scalar field, four component object spinor, and not only that, we have the Hamiltonian and the Lagrangian in terms of some gamma matrices. So whatever equations of motion we get, that's a matrix equation. We have to solve it, that matrix equation. Okay. Now, first of all, what I will do, say Dirac equation or spinor field, whatever way you want to say it. Okay. Because Dirac equation specifically refers to spin-up particles. We'll be talking about spin-up particles only, but it's better to talk about spinor field also, no problem. So now let me recapitulate. We had defined Lagrangian density as psi bar I gamma mu del mu minus m psi, or in we had used this notation also, okay. Now, equation of motion, have you tried equation of motion or no? Equation of motion, correction for me. Yes, sir. We, ওখানে প্রথমে করেছিল ওই ফিল্ডের ওই ওখানে
ফিল্ড ইকুয়েশন এই এটার হ্যাঁ হ্যাঁ স্যার আপনি করে দিয়েছিলেন তো, হ্যাঁ করেছো কিনা বলো? হ্যাঁ স্যার করেছিলাম। হ্যাঁ 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 আপনি করে দিয়েছেন। So you know how to obtain the equation of motion, right? So I'm writing now. This one equation, and then adjoint field equation is I gamma mu del mu plus m psi bar is equal to zero. Now let me remind you that psi bar is psi dagger gamma zero. Okay. Now, okay, one important point, it's there in the homework. Okay, have you done it? Is L real valued or complex valued? Is L real valued or complex valued? What is it? হ্যালো না স্যার আমি করিনি। আর কারোর কি অবস্থা? করেছো কেউ? বেশ, আমি প্রশ্নটাকে অন্যভাবে দিই। ধরো এই যে এল আছে, এটাকে আমি এল ওয়ান বললাম, আমি আর একটা এল লিখছি, আই এম রাইটিং ওয়ান মোর এল, L2 as I by 2 psi bar gamma mu del mu psi minus I by 2 psi bar I gamma del mu psi minus m psi bar psi. L1 আর L2 এর মধ্যে পার্থক্য কি বলো তো? L1 আর L2 এর মধ্যে পার্থক্য কি? যদি ইকুয়েশন অফ মোশন বের করো এল ওয়ান আর এল টু, এক ইকুয়েশন অফ মোশন পাবে না আলাদা পাবে, সেটা হচ্ছে আমার কি প্রশ্ন, বলো তো দেখি। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে স্যার পাচ্ছি। বেশ, প্রশ্নটা যদি বুঝতে পেরেছো তাহলে বলো যে আমি একটা এল ওয়ান লিখেছি, একটা এল টু লিখেছি। ওকে, যে প্রশ্নটার প্রতি ইস্যুটা, মানে দ্য ফিজিক্যাল পার্ট হ্যাজ বিন ডিসকাসড মেনি টাইমস অ্যান্ড হোমওয়ার্কেও দেওয়া আছে, স্পেসিফিক্যালি প্রবলেমটাই দেওয়া আছে। সো আই এম আস্কিং দ্যাট আই হ্যাভ গিভেন এক্সপ্রেশন ফর এল ওয়ান অ্যান্ড এল টু, ইফ ইউ অবটেন ইকুয়েশন অফ মোশন ওয়েদার ইট উইল বি ডিফারেন্ট, ওয়েদার ইট উইল বি আইডেন্টিক্যাল অর ক্যান নট বি সেড এনিথিং। সো ট্রিট দিস অ্যাজ অ্যান কোয়েশ্চেন ফর ইয়ার কুইজ। খাতায় করো, করে আমাকে বলো, আমি একটু জাস্ট অপেক্ষা করছি তোমাদের জন্য। সে 5 মিনিটস নাও, 3:55, ফোর, তার মধ্যে কেউ একটু উত্তর দাও। ওকে, প্রশ্নটা বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার কোশ্চেন বোঝা গেছে। বেশ, করে দেখো। শালিনী উইজ্ঞান, শালিনী হ্যাঁ
do you follow the question? Do you follow the question? Yes, sir. Urgen? Yes, sir. Okay. So try to find the answer, okay? So 5 minutes. I'm giving all of you 5 minutes. Try. হলো কারোর হয়েছে? আমি দেখি আমার স্ক্রিনটাতে যাই। হ্যাঁ স্যার, কোনটা জিরো হয়ে যাচ্ছে?
No, no. What do you mean by psi bar zero? I mean variation with respect to psi bar or the equation for psi bar? Come on. Question the, I mean, frame the question properly. That psi bar zero means what? That so equation of motion as the psi bar suman zero. Why? So you are getting psi bar is equal to zero by varying which field, psi or psi bar? Okay, so you are varying psi. So okay, let's see if you have confusion. So del L del psi, okay, this is L2 minus del mu, del, so this is the Euler-Lagrangian equation, right? Yes, sir. So for this equation, you are getting psi bar is equal to zero, right? Yes, sir. So what is del psi, del L del 2 psi? Bolo, bolte thako, ki peyecho, bolo. Hello? Plus. Which term you are taking? When first, when you are evaluating del L to del psi, then which term you are taking? First term or the second? When you are getting contribution, second term or the third term? Kun term ta theke pachho bolo? So second term theke sir. Second term. Second term ta theke jodi pao tar minus sign thake, plus sign korte kache. There is a minus sign here, right? Amra sir ekta I mone extra likhe felechi oi jonno. Acha. Na ami lekhar shomoy prothome ekta extra I bhul kore likhe felechilam, so you correct that. Ekta extra I likhe felechilam, mane seta correct koro. Ami to correct korechi ekhon. বেশ আমি তোমাদের ভুলটা বুঝতে পেরেছি আমি Now, L2, whatever mistake you are doing, is my guess, is that you are taking psi bar as independent field, but the second term there is no psi bar. Second term there is no psi bar. This del mu, the vector sign, is on the left. That is del mu acts on psi bar, not on psi. Okay? So, okay, now compare these two terms. These two terms are equivalent. Do and okay, so let me.
Look at the second term in the L2. Both two are equivalent. Yes, sir. Everable. Both L2 are equivalent. I mean, you had problem with notations, as far as I understand. Now, you tell me what is the equation of motion for L2. Bolo, del L2 del psi is equal to? Minus I by 2 del mu psi bar into gamma mu. Minus M psi bar. Okay. Yes, sir. ঠিক আছে বুঝতে পেরেছি জিরো হবে না. When the question has been raised, so let me do it clearly so that some of the students may not follow it, but they will have. এটা সমান কত? What is this? I by 2 psi bar gamma mu. Okay. Any other term? No, sir. So, if I use this in this equation, then I have I by 2 del mu psi bar gamma mu psi minus m psi bar. There is a minus sign here, note that. And del mu. So, that means minus I by 2 del mu psi bar gamma mu is equal to 0. Okay. That means del mu psi bar gamma mu psi plus m psi bar is equal to 0. But jeta to tomader oshubidha hocchilo, I think so. So I can write in that form. Acha ekhane ekta I as so you are no more getting psi bar is equal to 0. Is it okay, Shuman? Okay, so there is a notational confusions. Okay. Now my question is that whether L1 and L2, they give different equation of motion or not. If you get equation of motion from L1, what is the equation of motion from L1? If you vary psi by varying L2, by varying psi in L, you get this equation. Okay, the last line. By varying psi, you get this equation. Now, my question is that if you vary L1 by psi, what will be your equation? Aki, sir. Okay, so that was my question. So, if you vary L1, এটা হচ্ছে কি L1 এর জন্য, ওকে, L1 ডেল্টা সাই, এটা হচ্ছে L2 ডেল্টা সাই, একই ইকুয়েশন, ওকে, সো দের আর টু ল্যাগ্রাঞ্জিয়ান ডেন্সিটি, স্টিল ইউ আর গেটিং দ্য সেম ইকুয়েশন অফ মোশন, ফ্রম হিয়ার ক্যান ইউ কনক্লুড এনিথিং অ্যাবাউট রিলেশন বিটুইন L1 অ্যান্ড L2? My question is that I have one equation, Lagrangian density L1. I have a second Lagrangian density L2. We observe by explicit calculation that we end up with same equation of motion. My question is that can you think of any relation between L1 and L2? Sir,
স্যার ওই যে এক্সট্রা টার্মটা আছে ওইটা কনস্ট্যান্ট টাইপের হবে, ওটা সাই 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 সাইয়ের সাথে ভ্যারি করবে না, মানে তাহলে ওই গেস টাইপের, ওই জন্য মানে ইকুয়েশন অফ মোশন সেম আছে। ওই যে এক্সট্রা টার্মটা আছে এল টু তে, এল টু তে এক্সট্রা টার্ম কি রয়েছে? হুইচ ওয়ান ইজ এক্সট্রা টার্ম এল টু? ওই মাইনাস আই বাই টু সাই বার গামা ফোর ইন্টু ডেল মিউ ডেল মিউ। But this is contributing. We have seen that this term is contributing. This term is contributing. That we have seen. The corresponding to the contribution is this one. This is the contribution. তাই নয় কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে to know everything, but you have to relate it, I mean, otherwise it will be a problem. Suppose you are given two Lagrangian density, or in the context of classic, nothing to do with the field theory or Dirac equation. If you have classical mechanics, say for example, simplest thing, you know two Lagrangian is giving rise to same equation of motion. So what could be the possibilities, possible relation between those two Lagrangian? স্যার এল প্রাইম সমান এল প্লাস ডি এফ ডি টি। এফ টা কি? ডি এফ ডি টি ওই এফ টা হচ্ছে ওই ফাংশনটা যেটা মানে এল এল টাকে এল প্রাইমে কনভার্ট করে, জেনারেটিং ফাংশন। জেনারেটিং ফাংশন এই এই এক্সাম্পল অত কমপ্লিকেটেড হয়ে তো বলছো কেন? মানে ইউ নো ফ্রম ক্লাসিক্যাল মেকানিক্স, আই অলসো রিপিটেডলি told you the same thing, that if two Lagrangian densities vary by total derivative, then their equation of motion are identical. So what is this, all this generating function, there could be equation plus you don't to all those F2 generating function and all this large basic Lagrangian mechanics or the Lagrangian density, then statement that if two Lagrangian differ by total derivative, then their equation of motion are identical, and the fact used directly for this course. I have derived this, so for the field theory course also. Okay, so the body check for that. তোমাকে কিন্তু হোমওয়ার্কের দেওয়া আছে, আমার যেটা খারাপ লাগছে তোমার হোমওয়ার্কগুলো একদমই করছো। হ্যাঁ স্যার করেছি, এটা করেছো তো বলতে পারছো না কেন? করেছো তো বলতে পারছো না কেন? ওকে, আই বাই টু ডেল্টা মিউ অফ সাই বার গামা মিউ সাই, মানে ওইটাকে জে মিউ ডিফাইন করেছি। বেশ করেছি, করেছি এটা। বেশ ওকে, নাও এগেইন দিস ইজ নাথিং টু ডু উইথ দ্য ডিরাক ফিল্ড কোয়ান্টাইজেশন, বাট এগেইন there are certain very important basic ideas, so I wanted to give you that idea repeatedly, so that's why I talked about all these things. And here there is one thing, is that lambda 1, if you do calculate lambda 1 dagger, then you will see that lambda 1 dagger is not is equal to lambda 1, okay, but lambda 2 dagger is equal to lambda 2. Okay, basically these are not real operators. So once you talk in terms of real value or complex value, it is that better homework with us. Okay, homework it a course in a corona. আমি যেটা করেছি তা আছে কি বুঝতে পারছি না। এটা করে দেখালাম তো, আমরা তো করে দেখালাম, এখানে ক্লাসে করলাম তো। হ্যাঁ ওটা তো সাই ভ্যারি করেছি, আমি যদি সাই বারটা ভ্যারি করি। ওকে লেটস সি, লেটস সি হুইচ ওয়ান ইউ ওয়ান্ট টু ভ্যারি ফার্স্ট, হুইচ ওয়ান ইউ ওয়ান্ট টু ভ্যারি ফার্স্ট, এল এল ওয়ান অর এল টু?
হ্যালো, স্যার আমি স্যার আমি করেছি ইকুয়েশন অফ মোশনটা বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ, এল ওয়ানের জন্য যেটা আসছে সেটা হচ্ছে আই গামা মিউ ডেল মিউ মাইনাস এম গোটাটা ইন্টু সাই সমান জিরো। ওকে, দ্যাট শুড হ্যাভ রিটেন ইট হিয়ার। নাও ফর L2 ইউ ওয়ান্ট টু ভ্যারি উইথ রেসপেক্ট টু সাই বার, রাইট? ইয়েস স্যার। সো ভ্যারি, হোয়াটস দ্য প্রবলেম বলো কি হবে? হ্যাঁ, এখানে স্যার এখানে অন্য জিনিস কি আসছে। আসছে? হ্যাঁ, যেটা আসছে সেটা বলছি আই বাই টু ইন্টু গামা মিও এই গোটাটার সাথে গুণ আছে ডেল মিও প্লাস ডেল মিও মানে মাথায় ব্যাক অ্যারো Now, আর I think মাইনাস এম। with this back arrow you have messed up things. So let me, I mean, without wasting in time, so let me write it. You want to vary with respect to psi bar, right? Del L2 del psi bar minus del L2 del mu psi bar del mu psi bar is equal to zero. This is the equation of motion. Okay, now the question is open to all. Del L2 del psi bar সমান কত বলো? L2 টা কোথায় আছে? দিস ইজ L2, ওকে? হোয়াট ইজ del L2 del psi bar? দ্য ফার্স্ট টার্ম উইল কন্ট্রিবিউট অর নো? ফর del L2 del psi bar দ্য ফার্স্ট টার্ম উইল কন্ট্রিবিউট অর নো? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার করবো। সেকেন্ড টার্ম উইল কন্ট্রিবিউট অর নো? নো স্যার। থার্ড টার্ম? ইয়েস। তাহলে বলো del L2 del psi bar কি হবে বলো আমাকে। I I by 2 I by gamma 2 mu gamma mu del mu psi del mu psi minus m psi. So Govinda, you agree with this? হ্যাঁ স্যার, এটাই এসেছে। Okay, so what will be del L2 del del mu psi? The first term will contribute? No, sir. Second term? Yes. Third term? Third term ta korbe na. Oh, so what is the contribution from the second term? Minus I by 2 gamma mu psi. Okay. So what is the problem? I'm the bujhte parchi na, ami to dekhte pacchi hoye geche. So what is the problem? হ্যাঁ স্যার, আমিও এটাই করেছি, কিন্তু ওই যখন ডেল মিউ করছেন আপনি সেকেন্ড টার্মটাকে মানে ওই কামা মিউ সাই, তো মানে ওটাকে সেই আগে যেমন করেছিলাম অপারেটর হিসাবে সেই রকম হবে না মানে সেরকম বলতে? সেরকম মানে ডেল্টা মিউ অফ এ বি তাহলে এ আর ডেল্টা মিউ ওপরে ব্যাক অ্যারো বি। আমি এইখান থেকে বাইরে হবে। হ্যাঁ, আইটা কি স্যার ব্র্যাকেটের বাইরে হবে? কোনটা? না না না, আইটা আইটা ভেতরে ভেতরে, ওটা আমি লিখব। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাও কারেক্ট করে দিই। থ্যাংক ইউ ফর পয়েন্টিং আউট। You see, your confusion is that when you are varying with respect to del psi bar or del mu psi bar, that's not an operator. Del mu is an operator, but del mu psi bar is not an operator. Jinish ta bojhte parlam? Na sir, ami ami bujhte parlam na.
প্রথম কথা হচ্ছে দিস ইজ ক্লাসিক্যাল, দ্যার ইজ নথিং কোয়ান্টাম হিয়ার। হোয়েন ইউ আর ট্রিটিং ডেল ডেল মিউ, ডেল ডেল এক্স মিউ ইজ অ্যান দ্যাটস অ্যান অপারেটর, বাট ডেল ফাই ডেল এক্স মিউ ইজ নট অ্যান অপারেটর। ইভেন ইন দ্য কন্টেক্সট অফ কোয়ান্টাম মেকানিক্স, ডেল ডেল এক্স ইজ অ্যান অপারেটর, বাট ডেল ফাই ডেল এক্স ইজ এ ফাংশন। হ্যাঁ স্যার, এটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো তাই তো হচ্ছে। এখানে তুমি যখন ভ্যারি করাচ্ছ, হোয়েন ইউ আর ভ্যারিং, ইউ আর ভ্যারিং ডেল মিউ সাইবার, ইউ আর ভ্যারিং ডেল মিউ সাইবার, নট জাস্ট লাইক ডেল মিউ, দ্যাট দ্যাট উইল মিনিংলেস হিয়ার অলসো। ওকে, হ্যাঁ এন্ড ইফ ইউ হ্যাভ দ্য কনফিউশন, দ্য সেম থিং শুড অ্যাপ্লাই ফর দ্য কমপ্লেক্স স্কেলার ফিল অলসো। হোয়াই কমপ্লেক্স স্কেলার ফিল অলসো ইউ আর নট ডুইং দ্য সেম থিং? I mean, why suddenly for the spinal field you have this confusion? That I am trying to understand. স্যার, আমি হ্যাঁ আমি আপনাকে এটা লিখে ছবি পাঠাবো যে আমি মানে কোনটা বলতে চাইছি। আমি হয়তো বোঝাতে পারছি না কোনটা বলছি। তুমি কি বলেছো আমি বুঝতে পেরেছি। আমরা যখন ডেল এক্স এক্স এরকম ধরনের কম্পিউটার গুলো করি, তখন একবার ডেল এক্স এক্স এর সঙ্গে অ্যাক্ট করে, আরেকবার এক্স ডেল ডেল এক্স টার্ম হয়। দ্যাটস ইউর কনফিউশন? মানে আমি বলতে চাইছি যে গামা মিউ আর সাই, তো এইটাই আমি যখন হ্যাঁ, ডেল মিউ করব তো এখানে আমার দুটোর উপরই তো অপারেট করবে। কোথায় গামা মিউ সাই রয়েছে বলো, হ্যাঁ, ওই যে সেকেন্ড কোনখানটায় বলো? সেকেন্ড টার্মটা যে বার করলেন, ওই ডেল এল টু ডেল এই ডেল যে মিউ সাই। বলো, এখানে বলো বলো, দিস ইজ দ্য টার্ম, রাইট? হ্যাঁ বলো এবারে। হ্যাঁ 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 ওইটার উপর যখন আমি ইকুয়েশন অফ মোশনে বসাবো, হ্যাঁ 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 ওই টার্মটা তো আমি ডেল মিউ করব, মানে আমি হ্যাঁ করবো, হ্যাঁ করবো, হ্যাঁ, তো তখন আমি যখন যেটা করব ডেল মিউ অফ গামা মিউ সাই, তাই তো? ইয়েস। হ্যাঁ, তো এইখানে আমি বলতে চাইছি যে এইখানে ডেল মিউ যদি দুটো অপারেটর থাকে, যেটা আমি মানে যে সূত্রটা জানি। আচ্ছা, ওই সূত্রটা কি মানে হয়তো আমার সূত্রটা বুঝতে ভুল হয়েছে, মানে সূত্রটা কি এইটা যে ডেল মিউ অফ এ সাথে যদি বি থাকে তাহলে এটা বাঁ দিকে আসবে আর ডেল মিউ মানে রিভার্স অ্যারো বি হবে, মানে ডেল মিউটা দুটোর ওপর নয়। গামা মিউ ইজ এ কনস্ট্যান্ট, সো ইন এনি ওয়ে, ইন এনি ওয়ে গামা মিউ ইজ কনস্ট্যান্ট, সো ডেল মিউ অফ গামা মিউ উইল বি ইকুয়াল টু জিরো। অ্যান্ড রিভার্স অ্যারো মিন্স দ্য অ্যারো পয়েন্টস আউট টু এ ডিরেকশন, ওকে? সো ডেরিভেটিভ অফ দ্যাট, ইফ ইউ আর ইউজিং রিভার্স অ্যারো নোটেশন, দেয়ার আর টু নোটেশন, একটা হচ্ছে গিয়ে ডেল্টা এ বিটা, সো দিস মিন্স ডেল এ বি, ওকে? দ্যার ইজ ওয়ান অ্যানাদার নোটেশন এ ডেল বি, সো দিস মিন্স এ ডেল বি মাইনাস, ধরো এটা ভুল করলাম, there are two notations, reverse arrow and the left arrow and left right arrow. For right arrow we don't write because that is understood, okay? So this হ্যাঁ is the স্যার, বুঝতে definition, পারছি। this is the definition, but if you have I also told repeatedly that if you have difficulty with this left arrow sign, you just write it in this form, there is no হ্যাঁ স্যার, problem, ঠিক আছে। okay? Why to ওকে স্যার, use this is that
this is a compact notation. Okay, in order to use this compact notation, people use this. But I mean, if it is a notation and convention, you can have your own convention. There is no problem. Yes, Arkaro Kishu? Hello? Besh. যদি না থাকে আমি এখানে স্টপ করব, কিন্তু আমি যে আমি কোয়ান্টাইজেশনটা শুরু করব পরের দিন, আমি কোয়ান্টাইজেশনটা শুরু লিখে দিই, তারপর এইটার যে হোমওয়ার্ক সেই হোমওয়ার্কটা দিইনি বোধ হয় না? হ্যালো? না স্যার। আচ্ছা এটা সামা মনে করো, আমি সামা ভুলে গিয়েছি দেখছি, আজকে আমার হঠাৎ মনে পড়লো যে এইটার হোমওয়ার্কটা তো দিইনি। For real scalar field or complex scalar field, we had Fourier mode decomposition. Here also we'll have this kind of Fourier mode decomposition. Now I have supplied you a type lecture note on this Dirac equation, right? Yes or no? No, diini ekhono. Dirac equation lecture note diyechi to type. Yes, sir. Dirac ta dao. Yes, sir. Okay. So there, I am using some convention U and U, meaning solution of Dirac equation. Okay, U1, U2, V1, V2. Okay, look at those solutions. I will not repeat. And this summation here is over alpha is equal to, oh, alpha time, I can have ever to keep this. বেশ, আমি যেটা করব, আমি এটা মানে আলাদা করে, মানে যে হোমওয়ার্ক যেটা আছে সেটা আলাদা করে ওকে। সো ইউ হ্যাভ U1 U2 আলফা ইকুয়াল টু 1 স্যার। থার্ড ব্র্যাকেটটা শুরু কোথা থেকে? থার্ড ব্র্যাকেট, ঠিক আছে ঠিক আছে, ও না এখানেও না 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 এটা এখানে নয়, এটা ধরো এখান থেকে শুরু। ওকে, এইখানে একটা রুট ওভার আছে স্যার। ডি আলফা ওটা কি? ওয়ান ডি আলফা ড্যাগার, d alpha dagger. Okay, so next lecture I'll start from here. Okay, now U alpha, u1 u2 v1 v2 Dirac equation in three space one time dimension is a matrix equation. Okay, 4x4 matrix. So you know that for 4x4 matrix কতগুলো সলিউশন থাকবে? 4x4 ম্যাট্রিক্স এর জন্য এনি ম্যাট্রিক্স ইকুয়েশন, 4x4 ম্যাট্রিক্স ইকুয়েশন, হাউ মেনি সলিউশনস উইল বি দেয়ার? চারটি। ইফ ইট ইজ n ক্রস n ম্যাট্রিক্স, দেন n, বিকজ দেয়ার আর আইগেন ভ্যালুস, 4 আইগেন ভ্যালুস, এন্ড করেসপন্ডিং টু ইচ আইগেন ভ্যালু ইউ হ্যাভ 1 আইগেন ভেক্টর। ওকে, so these u1 u2 v1 v2
these are four different eigenvectors of the Dirac equation. So why I am not talking about U1, U2, U3, U4, or V1, V2, V3, V4, and I am talking about U1, U2, and V1, V2? Okay. So because out of these four solutions, two corresponds to particle, remaining two corresponds to antiparticle. Tale, out of four solutions, I'm grouping them as particle and antiparticle. And then for either particle or antiparticle, then there are two states. One is spin up state, one is spin up, spin down state. So there are four possibilities. Positive energy, spin up state, positive energy, spin down state, negative energy, spin up state, negative energy, spin down state. But in field theory, we don't talk about negative energy. So we'll be talking about in terms of particle and antiparticle. We reinterpret this antiparticle. Okay. So those are the four states. And the expansion, you see that when we do the Fourier decomposition mode, I have to take all possible cases. So that's why এখানে আবার কোথায় আলফা চলে এসেছে একটা এখানে ওই আলফাটা এখানে চলে এসেছে এখানে কোন আলফা নেই ওকে সো দিস ইউ আলফা করেসপন্ডস টু দিস ইউ1 ইউ2 ভি1 ভি2 ভি আলফা ভি1 ভি2 সো হোয়াট ইজ দিস ওয়ান ইজ পার্টিকেল অ্যানিহিলেশন অপারেটর ওকে How many particle states are there? Two, spin up, spin down. So there is correspondingly two Fourier mode, C1 and C2. And when you quantize, then you will see that these are basically particle creation operator, annihilation operator. This corresponds to particle annihilation operator. And we will have, of course, in this theory, these two. So this is annihilation. Oh, আমি লিখেছি অলরেডি উপরে লিখেছি পার্টিকুলার অ্যানিহিলেশন অপারেটর ওকে এন্ড ইফ আই টেক ড্যাগার দেন ইউ গেট পার্টিকুলার ক্রিয়েশন অপারেটর ওকে সিমিলারলি দেয়ার ইজ ডি আলফা ওকে সো হোয়াট ইজ ডি আলফা ড্যাগার হোয়াট ইজ ডি আলফা ডি আলফা ইজ অ্যান্টি পার্টিকেল অ্যানিহিলেশন অপারেটর Okay, now clear. For the complex scalar field, we had particle creation operator and antiparticle creation operator. Capital A, capital B dagger. We substituted here in terms of C alpha and D alpha because here we have two types of particle creation operator and two types of antiparticle creation operator. So that's why summation alpha is equal to 1 to 2. And we are tagging with each type of solution, each type of annihilation or creation operator with the corresponding solution U alpha or V alpha, U1, U2 or V1, V2. And e to the power minus ik dot x and e to the power ik dot x, just Fourier mode decomposition. Those are standard things. Here, root over m by k naught, this is a kind of normalization applicable for Dirac equation. And dqk root over 2 pi cube, that is also standard. Okay. Now, again, ধরো তোমাকে আমি ক্যালকুলেশনটা আমি তোমাকে করে দেবো কিন্তু তার আগে ক্যান ইউ টেল মি দ্যাট হাউ আই শুড প্রসিড ইন অর্ডার টু কোয়ান্টাইজ দিস বিকজ দিস ইজ স্টিল দিস ইজ এ ক্লাসিক্যাল সলিউশন ওকে আই নো হোয়াট উইল বি দ্য ইন্টারপ্রিটেশন অফ ডি আলফা ড্যাগার অর সি আলফা ড্যাগার দ্যাটস হোয়াট আই টোল্ড ইউ দ্যাট দিস উইল বি আইডেন্টিফাইড অ্যাজ পার্টিকুলার অ্যানিহিলেশন অপারেটর অর দ্যাট উইল বি আইডেন্টিফাইড অ্যাজ পার্টিকুলার ক্রিয়েশন অপারেটর বাট উই হ্যাভ টু কোয়ান্টাইজ ইট অ্যান্ড আফটার কোয়ান্টাইজেশন উই গেট দ্য ইন্টারপ্রিটেশন অফ দিস ফুরিয়ার মোড coefficient C alpha or D alpha. Okay. But how do you proceed? Just jodi tomader chinta koro. Sir, spin or field o ki classical? Up to this, this is classical. Yes, up to this, this is classical. Up to this expression, there is nothing quantum here. Or the equation of motion you obtain, that is classical, nothing quantum there. After you quantize, then we'll get quantized spin or field. বলো কোন প্রশ্ন আছে হ্যালো না স্যার
আমরা তো একটা স্কেলার ফিল্ড পেতাম আর এটা পেলাম স্পাইনার ফিল্ড, মানে দুটোই ক্লাসিক্যাল, তাই তো? দুটোই ক্লাসিক্যাল মানে কি? মানে আমরা তো উই হ্যাড কমপ্লেক্স স্কেলার ফিল্ড, আনলেস ইউ কোয়ান্টাইজড ইট, ইট ওয়াজ এ ক্লাসিক্যাল ফিল্ড, আফটার ইউ কোয়ান্টাইজড ইট ইন টার্মস অফ হোয়েন এভার ইউ আর এমপ্লয়িং এ এ ড্যাগার কমিউটেশন রিলেশন, দেন দ্যাট ইজ কোয়ান্টাম. If you are not employing A dagger commutation relation but treating them as just Fourier mode coefficients, it's classical. Here similarly, as long as you take D alpha dagger and C alpha as a Fourier, simply Fourier mode decomposition, classical. But when you specify the anti, for this case we'll have anti-commutation relations involving these operators, it will be quantum. If I try to understand your thought, then you might think that it is coming from the Dirac equation. So Dirac equation is a quantum thing. There is no classical Dirac equation. Why classical? So that is true that we talked about Dirac equation, and Dirac equation in the quantum sense. But when you develop in the field theory, so the Grassmann variable or the spy node, these are purely geometrical concepts. Nothing to do with the Dirac equation. Okay. It is coincidence that in the context of Dirac equation, this is described in terms of spy nodes. But you can talk about spy node just like you can discuss about scalar or vector without talking about, say, classical mechanics or particle quantum mechanics. Those are just geometric objects you can study independently. You can study spy node independently. And the gamma matrices property in the Dirac equation, those are basically part of, it's called Euclidean algebra. Okay, sorry, Clifford algebra. Again, those are independent things. And Clifford algebra has been studied for long, even before Dirac equation came, more than 60, 70, or I don't remember the actual date, but maybe it's more than many years. Okay. Similarly, Grassmann algebra, the spy node behaves like Grassmann algebra. Those are independent objects. And we can define classical system using those things. Okay. So when I'm writing here, I know these are solutions of the Dirac equation, but I can talk about this field as whether classical field or quantum field. This is not, no more, this is a quantum mechanics. I have in the background of my mind that I'm quantizing a field which may be relevant for describing relativistic quantum mechanical system the way Dirac equation describes it. This is my motivation, okay? Field theory, there is no probability concept, there is no interpretation like quantum mechanics, it's completely different. So don't forget that I am making the formalism within the context of quantum field theory. And there I can talk about classical field. Okay. So it is true that Dirac equation describes relativistic quantum mechanical particle. The spy node field will also describe relativistic quantum mechanical particle, and possibly by removing all inadequacies which marred the viable model for Dirac equation. Dirac equation, as I said, that there are many inadequacies also. Okay. But independently, I can define a classical field. No problem. Okay. Hello? Yes, sir. Okay. Erpore jeta korbe tumra, ami ajke ekhane stop korbo. কিন্তু এইটা একটু দেখে আসবে, কারণ আমার পড়াতে অসুবিধা হবে. ইউ আলফা ভি আলফা অ্যান্ড ইকুয়েশন স্যাটিসফাইড বাই ইউ আলফা ভি আলফা, ওকে, সে অ্যান্ড দেন আই উইল ডু দ্য ক্যালকুলেশন, বিকজ দ্য ক্যালকুলেশন উইল ইনভলভ নর্মালাইজেশন অফ ইউ আলফা ভি আলফা ইউ আলফা ডাগার ডিফারেন্ট কাইন্ডস অফ রিলেশনস. ওকে, সো হোয়াট এভার ইজ দেয়ার ইন দ্যাট lecture note, type lecture note supplied by you, you just look at that. Otherwise, I'll be using next lecture, all those things. Okay. How do I proceed? CRDA commutation relation গুলো বের করতে হবে, ওই করেই তুমি quantization করবে. হ্যাঁ স্যার, ওইটাই. সেটা বের করতে গেলে তার আগে আমাকে কি করতে হবে? You are right. Whatever you said, you are right. But there are intermediate steps. Can you talk about one major intermediate step before I get this commutation relation or anti-commutation relation involving C alpha and D alpha?
sir phi psi x or psi x মানে psi x এর একটা কমিউটেশন রিলেশন বার করতে হবে তার আগে না সেটা পরে আমি psi x psi y হ্যাঁ সো দ্যাট ইজ আ ক্লাসিক্যাল পয়সন ব্র্যাকেট ধরব আমি তাদের পয়সন ব্র্যাকেটটাকে কমিউটেটরে কনভার্ট করব আই উইল কনভার্ট দ্য পয়সন ব্র্যাকেট সাবসেট বাই psi আর ইটস অ্যাডজয়েন্ট ফিল্ড বাই psi ড্যাগার বাট বিফোর ইন অর্ডার টু গেট দ্য কমিউটেশন অর অ্যান্টি কমিউটেশন রিলেশন ইনভলভিং দিস ফুরিয়ার মোড c আলফা d আলফা First, I have to get an expression for C alpha and D alpha. Just that way, we got expression for A and A dagger. Right? So, yes, sir. Tell me Fourier transform. Fourier transform to already hoye gechi. Inverse Fourier transformation korte hobe. Inverse Fourier transform. Inverse. Ebong sei ta korte gele tumi dekhte pachhi katakati korte hobe. Ekhane age U alpha B alpha moto kichu chilo na. Age shudhu A ke e to the power minus I k dot x chilo. A dagger ke into e to the power I k dot x chilo. But here there is U alpha. This is a column vector. Okay, so I have to use appropriate machinery to find an expression for C alpha or D alpha dagger. And that's where we need this orthonormal properties of U1, U2, V1, V2 and all this. Say part to dekhe asbe. Okay, mane kalke I ache dekhe asbe. Ami kalke eta shuru korbo ar arekta kotha boli je sir. Ha, dar ami complete kori age. হ্যাঁ স্যার বলুন এইটার হোমওয়ার্কটা আমি দিতে ভুলে গিয়েছি আমি আজকে হোপফুলি আজকে রাতের মধ্যে হোমওয়ার্কটা সার্কুলেট করব ওকে সো হুইচ ওয়ান উইল বি বেটার ইফ আই upload the homework in the Moodle page or send it separately by this mail which one will be better sir Moodle tai bhalo kintu Moodle e bodhai sir mail i bhalo sir apnar jeta subidha hoy amader kono oshubidha nei sir ha sir otai amader jeta subidha hoy mail e korle hoy ki ami jani na amar kache mailing list kunta ache ekta dutu bounce kore seta ekbar khete khete tar ki dekhe dekhe korte hoy কিন্তু মেইল আউট আই এম হ্যাপি কিন্তু হোয়াটসঅ্যাপে আমার অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে এখান থেকে ওখানে করে করে করতে হয় বেশ ঠিক আছে আই আই কুইজ হ্যাঁ স্যার দেখেছি So, do you have any question? কারোর কি প্রশ্ন আছে ওটা সম্বন্ধে? না স্যার পরীক্ষাটা দিতে পারিনি ভালো। পরীক্ষা দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি কিন্তু মানে অ্যানসার করতে পারিনি। No, that is okay, but প্রশ্ন যে now keys are out, right? Answer key is out. So, সেখানে কোনো ডাউট আছে সেটা আমি জিজ্ঞেস করছি যে do you have any doubt about the answer key? You think that some other answer should be correct which you think but I have done I mean wrongly that this is the correct answer that type of question do you have anything like that there is also possibility I may have missed something okay also second point is that this is high technological examination this is the first time I took technological examination so maybe that there is some error also due to wrong application of technology okay সেখান থেকে তুমি বলো সুমন অনেকক্ষণ থেকে কিছু বলবে মনে হচ্ছে বলো সুমন বলো তো মাইক্রোফোন অন রয়েছে কি বলতে চাইছো না আগে আগে পড়াটা শেষ করি আজকে পড়াটা শেষ করি তবে ইয়েতে যাবো কুইজে যাবো বলো কারণ বলো বলো ফেলো কথাটা কেটে কেটে যাচ্ছে বলো 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 হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কেটে যাচ্ছিল বলো আমি ওখানে তো ওখানে তো আমি দেখো আমি যেটা করেছি যে ভ্যাকুম এক্সপেকটেশন ভ্যালু তো ভ্যাকুম এক্সপেকটেশন ভ্যালু ইজ জাস্ট এ আই মিন আই ক্যান টেক এক্সপেকটেশন ভ্যালু উইথ রেসপেক্ট টু এনি আদার স্টেট দেয়ার আই হ্যাভ টেকেন ইট এজ এ
vacuum expectation value. Okay, but I can take expectation value of any operator. Okay, but all operators may not be physical observable. I mean, in terms of known things. Okay, now here that particular vacuum expectation value of phi x phi y, I have related it to Green's function, time ordered Green's function. Okay, here as such, Green's function will be interpreted as propagator. Okay, propagator means, say, there are two particles. Interaction. Similarly, here we are talking about complex scalar field. So there is a mediator of this complex scalar field interaction also. So suppose I take something like phi to the power 4. Suppose I take phi to the power 4, some interaction, okay? Say half del mu phi star del mu phi. So far I have minus m square phi square. Okay. If I take something like this, so this is the interaction term. Okay. So that interaction will be mediated by some mediator. So vacuum expectation value of phi x phi y with respect to this particular example is that there are two space-time separated points, one at x and one at y, phi x phi y. So what is the mediator between that two? In field theory or in quantum field theory context, it's not that the even in the context of quantum mechanics, that does not mean that interaction means one particle has to touch other particle. Okay, so they may be at a separate distance, but still they interact with each other through some mediator. So vacuum expectation value of phi x phi y is talking about that one particle is at x, other particle is at y, and their interaction between the two, say through some interaction which we have not talked about. So this is one possible interaction for the complex scalar field. So there may be some other type of interaction also. So that interaction is mediated, and that action is encoded in this propagator. That's the meaning. Okay. Actually, if you look at the books and notebooks, then traditional way of developing things is that without talking about spinor field or gauge field, people consider this called 5-4 theory. People consider this Lagrangian, quantize it, and then study the perturbation technique. But unfortunately or fortunately, আমাদের এখানে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে ল্যামডা 5-4 থিওরি মানে কোয়ান্টাম ফিল্ড থিওরি স্টাডি করার ব্যাপারটা ইনক্লুডেড নেই. ওকে, তো দ্যাটস ওয়াই আই বিকজ বাট ইটস নট ওয়ান অর টু লেকচার জব, ইট টেক সাম সে 5 or 6 লেকচার. সো দ্যাটস ওয়াই আই ডোন্ট আই এম নট টিচিং দ্যাট. বাট ইফ আই টিচ সে অর ইফ ইউ গো টু আই মিন লুক সাম লেকচার নোট অর বুকস, ফর এক্সাম্পল টংস লেকচার নোট, দিস 5-4 থিওরি is quantized, or Polashpal Lahiri, they are also disquantized. There you will see, there you get some kind of propagator when you use Feynman diagrams and do calculation and all these things. So that propagator corresponds to whatever I have derived today, that vacuum expectation value of phi x phi y. Okay. এটা কি তোমার উত্তর হচ্ছে না উত্তর হয়নি মানে তুমি কনভিন্স নও? হ্যাঁ, সুবিধা যখন পড়াবো তখন বুঝতে পারবে. ফাইনম্যান অ্যাকচুয়ালি ইউ সি দ্যাট ইফ ইউ ডু দ্য হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন দেন বিকজ হোয়েন বি ডুইং ইউ উইল গেট মেনি টার্মস, সে 1200 টার্মস, 1300 টার্মস অর মোর দ্যান দ্যাট ইফ ইউ গো ভেরি কমপ্লিকেটেড ক্যালকুলেশনস অ্যান্ড ইচ ইনভলভ সাম ইন্টিগ্রেশন সিম্পলিফিকেশন অ্যান্ড অল দিস থিংস. ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপল, সে ইট ইজ এ টাইম অর্ডার প্রোডাক্ট অ্যান্ড দের আর ক্রিয়েশন অপারেটর, অ্যানালিশন অপারেটর. So when it's acting on the some state, either particle is being created or annihilated, from that way you can write down the what is the contribution for a particular process. Feynman diagram, the problem, the advantage is that, say, from the first principle, if you want to get the contribution to a particular scattering process, I mean, there are many steps. Okay, so it's a lengthy calculation, but by writing the Feynman diagram, avoid that step. Number one,
Number two, Feynman diagram is also based on some physical motivation, so that part becomes clear. But if you don't like Feynman diagram or Feynman, without writing Feynman diagram also you can do the calculation. It's not essential, but it's a very important tool for making calculation much simpler. And of course, if calculation is much simpler, life is also much simpler. That's the motivation. So when we learn Feynman diagram in this course, what I will do, most textbooks, what they do, that they simply state the Feynman rules and then ask the students to apply it. But what I do typically, I hope that I will get time to do for your course also, that for each rule, I try to explain from the first principle why this rule. Okay, once you know why this rule, then there is no problem in applying this to several problems, several physical problems. But you have said different types of decay process or scattering process, and for each process, if you want to calculate from the first principle and come to that scattering process, if you prefer, you can do that. But I mean, there is no relevance to do that. You know the basic principle why why this is the rule corresponding to a particular Feynman diagram, you apply it. But of course, at least once you should know why that is ruled, because it's not God given, or it's not that Feynman is telling something so that we have to believe it. That part I will do. It's a computational simplicity, Feynman diagram. Bolo, what is it? Sir, বলছিলেন গ্রিনস ফাংশনের একটা পার্টটাকে অ্যাডভান্স আর একটা রিটার্ডেড, স্যার ওর কি কোনো ফিজিক্যাল মিনিং আছে স্যার? ফর ওয়েভ ফাংশন যখন করো, ওয়েভ ফাংশনে কি হয়, ওয়েভ ফাংশন ফরওয়ার্ড মুভিং ওয়েভ ফাংশন এন্ড ব্যাকওয়ার্ড মুভিং ওয়েভ ফাংশন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ইফ ইউ রাইট এ সলিউশন অফ দ্য ওয়েভ ইকুয়েশন, সো ইউ হ্যাভ এ ফরওয়ার্ডলি মুভিং ওয়েভ ফাংশন এন্ড দ্য ব্যাকওয়ার্ড মুভিং ওয়েভ ফাংশন, রাইট? হ্যাঁ, ইয়েস স্যার। সো দ্য নোমেনক্লেচার ইজ ফ্রম দ্য স্টেমস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট advanced and retarded, depending on the direction of the wave front. ওইটা স্যার পকের ইনভেরিয়েন্ট বলেছিলেন, ওইটা কেন বুঝতে পারি? কোনটা পকের ইনভেরিয়েন্ট? ওই গ্রিনস ফাংশনটা। গ্রিনস ফাংশনটা পকের ইনভেরিয়েন্ট? একটা বোধহয় প্রশ্ন দিয়েছিলাম না ফিল থিওরিতে, নাকি আমি প্রশ্নটা সেট করিনি মনে নেই। ধরো হারমোনিক অসিলেটর, half m x dot square minus half k x square. Is it a translational invariant system? No, sir. কোন টার্মটা ট্রান্সলেশন ইনভেরিয়েন্স ব্রেক করছে? ওই হাফ কে এক্স স্কয়ার। ইজ ইট এ ট্রান্সলেশন ইনভেরিয়েন্ট সিস্টেম? এটা So the same thing, now you think of Poincare, this we are constructing field theory which are Lorentz invariant, no doubt about that. Okay? Because our motivation is to construct Lorentz invariant field theory. So what is the difference between Lorentz invariant theory and Poincare theory? The Poincare theory, Lorentz invariant group or transformation comes as a subgroup in Poincare invariant. The extra transformation is the space-time translation. Okay, so if you have this kind of term, e to the power I k dot x, so if you give space-time translation, say x goes to x plus constant, so you'll get an extra factor. On the other hand, if you have this kind of thing, so if you translate x and y by the same amount,
then x minus y will remain invariant. Okay, just like x minus x to whole square, and the previous case was like this one. So that's why this is Poincare invariant. Lorentz invariance is already there by definition. Yes, sir. The extra Poincare invariance, you want space-time translation invariance. So that means you need two coordinates at least. Okay, just like this, that if you transfer the system by some amount in each direction, so that this quantity will be invariant. So that's why it's a Poincare invariant. Well, Arkisu? Arkisu? কারো কি কোন প্রশ্ন আছে অ্যাবাউট দ্য কুইজ এন্ড দ্য আনসার কি ডু এনি ওয়ান অফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন এনি কোয়েশ্চেন ইফ নো দেন I'll take the questions from the students. So if you think that you are not interested, you may leave. Okay, so there is no, it's not necessary that you have to be here, okay, because it's already more than 2 hours. So some of you may have some other preoccupation or something like that. So if you want, you may leave. There is no problem. Okay. And sir? Those having questions, I will take questions from them. Bolo. বলো দাও আগে ইমতিয়াজ অনেকক্ষণ থেকে কথা বলার চেষ্টা করছে লেট ইমতিয়াজ স্পিক ফার্স্ট দেন গোবিন্দ বলো ইমতিয়াজ ইমতিয়াজ আচ্ছা ইমতিয়াজ বলে ভুল করে অন করা ছিল মানে বন্ধ করে দিল দেখছি বলো গোবিন্দ বল হ্যাঁ স্যার বলছি কালকে আমাদের বিকাশদা ছুটি দিয়েছেন বোর্ড অফ স্টাডির মিটিং আছে বলে তো আপনি ক্লাস নেবেন তো কালকে বোর্ড অফ স্টাডি মিটিং আছে নাকি হ্যাঁ বিকাশ তো ছুটি দিয়েছে হ্যাঁ বিশ্বজিৎ দা বলে না তাহলে শোনো বোর্ড অফ স্টাডি মিটিং দুটো থেকে থাকে আমি অ্যাট লিস্ট 1 ঘন্টা নিই দেখটা থেকে সকাল থেকে তো ক্লাস আছে মানে হ্যাঁ স্যার কম্পিউটার ক্লাস আছে তো আমারই ক্লাস আছে তো দেড়টা থেকে আড়াইটা নিই তারপরে ছেড়ে দেবো হ্যাঁ স্যার আর বলছি বিশ্বজিতা বলছিলেন যে শুক্র শনিবার মানে 27-28 তারিখ পিএইচডি অ্যাডমিশন হবে সেটা আপনিও শুক্রবারটা বন্ধ করেছেন তো শনিবারটা আমাদের একটা 2 ঘন্টা নেবেন বলেছেন ফিল থিওরি তো ওটা নেবেন তো গোবিন্দ সব প্র্যাকটিক্যাল প্রশ্ন সেটা এখনো ঠিক করিনি সেটা আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো যদি শুক্রবারই পরীক্ষা শেষ হয়ে যায় তাহলে নেব আর যদি কারণ ক্যান্ডিডেট সবাই তো আসে না যদি শুক্রবার শেষ হয়ে যায় তাহলে শনিবার নেব জানিয়ে দেবো আর যদি না নিই জানিয়ে দেবো নিলেও জানিয়ে দেবো ওকে স্যার কালকে কি অন্য কোনো সময় সময় হবে তোমাদের মানে কালকে কি 9:30 থেকে 12:30 নাকি হ্যাঁ স্যার আপনি যদি স্যার টিফিনের সময় নিতে চান মানে আপনার অসুবিধা না হয় তারপরে এমনি তো আগে আগেই ছেড়ে দেবেন তাহলে আমরা তোমরা খাবে কখন তোমাদের তো 12:30 থেকে ক্লাস তারপরে খেয়ে নেবো আপনি তো আগে আগেই ছেড়ে দেবেন আর 2:30-এর সময় ছেড়ে দেবেন বলছি তুমি 12:30 থেকে শুরু করতে বলছো আমাকে হ্যাঁ হ্যাঁ স্যার মানে আপনার যদি অসুবিধা না হয় 12:30 থেকে শুরু করলে আমি তোমাকে আরো আগে ছাড়তে পারবো তোমাদের দেখো তোমাদের কোনো অসুবিধা আছে কি খাওয়া দাওয়ার একটা সময় আছে তো স্যার তার আগে স্যার তার আগে প্রায় 3 ঘন্টা না হলেও 2.5 ঘন্টা তো হবে তো আধ ঘন্টার গ্যাপে আবার তারপর 1.5 ঘন্টার ক্লাস একটা না এতক্ষণ তো স্যার একটু মানে ফোন ফোনের অসুবিধা হবে ফোন ল্যাপটপ এতক্ষণ একটা না 5 ঘন্টা চলবে প্রায় ঠিক আছে আমি তো সেই জন্য 1:30 থেকে 2:30 বললাম একটা ব্রেক পাবে খাওয়া দাওয়া করো তারপর 1 ঘন্টা একটু 1:30 থেকে 2:30 স্যার 1:30 কিছুক্ষণ আগে করা যেতে পারে যদি করে না ঠিক আছে 1:30 থেকে থাক অনেকের মানে অনেকের ডিফারেন্ট কন্ডিশনস তো ফ্যামিলি কন্ডিশনস মানে কার মায়ের রান্না হলো হলো না সেসব আছে 1:30 থেকেই থাক তারা হ্যাবিচুয়েটেড উইথ 1:30 দেড়টা থেকে 2:30 নেবো 1 ঘন্টা নেবো নিয়ে ছেড়ে দেবো নাকি অন্য কোনো দিন করবে কালকে ছুটি চাইছে নাকি অন্য কোনো দিন করবে না না স্যার না না ছুটির কিছু নেই স্যার আপনি নিয়ে নিন আবার সেই পরে তো সেই আবার শনিবার নিতে হবে একই হবে দাঁড়া এক মিনিট দাঁড়া
তাতে আমি তোমাদের এটা রাত্রে জানাচ্ছি, রাত্রে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিচ্ছি। ওকে, এটা আমি রাত্রে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো যে কি ক্লাস নিচ্ছি কি নিচ্ছি না। না না বলো, তারপরে বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, তাহলে কুইজ থেকে যদি কোনো প্রশ্ন না থাকে, অর্ঘ কিছু বলছিলে, লেট মি ফিনিশ ওয়ান বাই ওয়ান। কুইজ থেকে যদি কোনো প্রশ্ন না থাকে, ইফ ইউ ওয়ান্ট টু লিভ দ্য ক্লাসরুম দ্যার ইজ নো প্রবলেম, ওকে, ইউ ক্যান লিভ হ্যাপিলি। অ্যান্ড দোজ হু হ্যাভ সাম এক্সট্রা কোয়েশ্চেন্স আই উইল টেক দ্যাট, বাট ইটস অলরেডি ইউ আর বিজি উইথ মি টু ফর মোর দেন টু অ্যান্ড হাফ আওয়ার, সো ইফ ইউ ফিল দ্যাট ইউ ওয়ান্ট টু নিড লিভ দ্য ক্লাসরুম ইউ মে লিভ, দ্যার ইজ নো প্রবলেম, আই উইল নট মাইন্ড এনিথিং। ওকে, নাও চলো, এবার বলো অর্ণব, বলো কি বলছো, বলো। স্যার বলছি, কম্পিউটারের জন্য কি আমাদের এখন যেগুলো পড়ানো হচ্ছে ওর জন্য কি কোনো বই পড়তে হবে? সব দেওয়া আছে তো? না, সব তো নেই, দেখছিলাম যে সি ডাবল প্লাস এর যেটা দিয়েছিলেন। না না, মডিউল সব লেকচার নোটে দেওয়া আছে, ওখানে মডিউল আপলোড করা আছে, লেকচার নোট। ঠিক আছে, মানে সি এতে ছিল? হ্যাঁ, মডিউলে লেকচার নোট আপলোড করা আছে, দুটোই করা আছে। আমি একটা হোমওয়ার্ক আপলোড করেছি, দেখবে আগের দিন করেছি, মানে ওইগুলোই ধরে ধরে পড়ানো হবে প্র্যাকটিক্যাল, এবং ওখান থেকেই প্রশ্ন, মানে ফাইনাল পরীক্ষার প্রশ্ন ওই সব থেকেই আসবে। একটা দেখ ওখানে গিয়ে। না বলো বলো। আসলে স্যার আমরা প্রথমবার শিখছি তো, মানে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। বেশ, কম্পিউটার, একটা কম্পিউটার আলোচনা করবো এখন, ফিল থিওরিটা করবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর অনেক টিচার থাকবে তো, তাদের সামনে আলোচনা করবো, আমি একা কেন বলবো। ওকে, নাও এখন এইটা বলো, এটা নিয়ে বলো বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার, ওই পেসকিলের বইয়ে দেখি প্রথমেই খুললেই দেখি মানে একটা কজালিটির ব্যাপার বলেছে, বলে ওখানে দেখিয়েছে যে কজালিটি ভায়োলেট করছে, বলে বলেছে যে আমরা পরে ফিল থিওরিতে কজালিটি ব্যাপারটা মানে যাতে মেনটেন হয় সেইভাবেই কাজ করব। স্যার ওইটা কি আমাদের পরে পড়ানো হবে না কি, আমি ওটা বুঝতে পারছি না। না, কজালিটি ওয়েন ইউজুয়ালি উই ট্রাই টু মোটিভেট স্টুডেন্টস হোয়াই ইউ নিড কোয়ান্টাম ফিল্ড থিওরি, then we talk about causality, but that's in an advanced course of quantum field theory, so I avoid that. But if you want to learn about the problem related to causality, so in Peskin's book itself, beginning chapters, it's mentioned about this causality, or you can look this, I have mentioned about this namta ki lecture notes. Coleman lecture note, he also talks about causality. There are many, many discussions, many books, but preliminary introduction we don't talk about, because I mean, somehow we have seen that students cannot fathom the idea. Okay, so since this is a preliminary course on quantum field theory, I have not mentioned about that, but it's, if you want to talk about, it's at the very beginning itself. Causality is nothing. I mean, what do you mean by causality? Just in some sense, the causality bolte bojho ki, কোন একটা মানে ঘটনা মানে আগে ঘটতে হবে, তারপরে আমি মানে রেজাল্টটা পাবো। অ্যাকচুয়ালি সো হোয়াট হোয়াট দে টক অ্যাবাউট কজালিটি ইজ দ্যাট, সো সাপোজ ইউ কনসিডার you have a detector at x, okay, so that means that whatever is going to detect is depending on, in this life, on whatever is happening in the back time, that those things will be affected here. Okay, now suppose we switch off the detector, the particle is at y, why whatever you are going to measure is this one, what is happening to previous to this time. So basically causality means that everything or measurement we do should be within this, it's a basically 3D cone, this is a cone, this is a cone, so all the events should be confined within this forward moving forward within this double cone. This is a cone, this is cone, so within the double cone. Okay. If there is any violation to that, that's called causality violation. Okay. And quantum mechanics, if you talk pure quantum mechanics and separate relativity,
then there is a problem with the causality. Okay, but what about quantum field theory? There is no such problem, and that's why all this equal time commutation relation I talked about and all these concepts or time ordering, okay, all these things are related to this. Okay, that I have to maintain the causality, otherwise causality will be violated. মানে হ্যান্ড উইভিং আর এই এইচডি বলতে পারি, বাকিটা একটু ডেলিকেট বলো, কনভিন্সড? হ্যাঁ স্যার, তার মানে আমি টাইম অর্ডার ওইটা করে মানে ওইসব ওইসবের মাধ্যমে কজালিটিটা মেনটেন করাচ্ছি কোয়ান্টাম ফিল্ড থিওরিতে। কজালিটি লোরেন্ট ইনফারেন্স ধরেই অনেকটা মেনটেন করে, তারপরে ওইগুলোকে যদি ভায়োলেট করি দেন কজালিটি উইল বি ভায়োলেটেড। আচ্ছা, ইফ আই ডোন্ট অ্যাসিউম, ওকে, বাট বিফোর দ্যাট, বিকজ টাইম অর্ডারিং ইজ কামিং অ্যাট আ লেটার স্টেজ, বিফোর দ্যাট আই মিন উই আর অলরেডি মেনটেনিং দ্যাট কজালিটি, বাট বলো আর কিছু বলার আছে? না স্যার, তাহলে আর একবার পড়বো মানে যেখানে দেখছিলাম। এবার এবার আপনি তো বললেন কোলম্যান, কোলম্যানের লেকচার নোট আই হ্যাভ গিভেন দ্য রেফারেন্স, ইটস ফ্রিলি অ্যাভেলেবল ফ্রম দ্য আর্কাইভ, ওকে, এন্ড সিন্স ইউ আর রিডিং পেশকিন দেন ইউ হ্যাভ এ বুক বুক বাই পেশকিন। আই ডোন্ট থিঙ্ক দিস কজালিটি রিলেশন ইজ ডিসকাসড ইন ডিটেল ইন টংস লেকচার নোট, বাট দেয়ার আর রেফারেন্সেস অফ কোর্স, আই মিন discussing in detail I can remember only Coleman's lecture and Peshkin, okay, maybe some other books also, but as I said that as a elementary course in quantum field theory usually, I mean, this is not discussed. When you take a second course on quantum field theory, then those things will be discussed because you have basic idea what is quantum field theory, how to do it and all these things. Okay. Yes sir, yes sir. ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? বেশ, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ডিসপার্স করছি, তোমরা আস্তে আস্তে বেরো লেকচার রুম থেকে, আমি লেকচার রুম লক করব, আর আমি ক্লাস নেবো কি নেবো না আমি দেখে আরেকবার সেকেন্ড থট করে দিই, কারণ অনেকক্ষণ ধরে বকবক করছি তো মাথা এখন কাজ করছে না ঠিক করে। আমি তোমাদের জানিয়ে দেবো, কাল ক্লাসের আগে জানিয়ে দেবো যে নেবো কি নেবো। ও ইনফ্যাক্ট আই হ্যাভ এ ক্লাস উইথ ইউ টুমোরো, রাইট? সো ক্লাসও তো আসছে, চলো।